हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। अनंत पारम किल सत्त शास्त्रम श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन अप्राकृत शब्द ब्रह्मेर साहाज्य ग्रहण छाड़ा केवी अप्राकृत जगतेर कोनो संगे सम्बन्ध स्थापन करते पारबेन ना। बद्ध जीव बद्ध अवस्थाय अप्राकृत जगतेर संगे कोनो रकम भावे सम्बन्ध स्थापन करते पारेन ना। अप्राकृत जगतेर संगे सम्बन्ध स्थापनेर एकमात्र एकटाई रास्ता सेटा होच्छे अप्राकृत शब्द ब्रह्मेर साहाज्य ग्रहण करा। प्राकृत शब्द एवं अप्राकृत शब्द ए दुटो कथा पावा जाए। प्राकृत शब्द सम्बन्धे आपनारा जानें जे प्राकृत जगते प्राकृत शब्देर उत्पत्ति एवं एखानेई लय प्राप्त एटे होच्छे इतिहास। जखन सृष्टिर रहस्य सम्बन्धे आमरा भागवते आलोचना करी सेई समयते देखते पाई आकाश आमरा पंच तन्मात्र जानी शब्द स्पर्श रूप रस गंध। आकाशेर गुण हलो शब्द, आकाश थेके शब्देर उत्पत्ति हय, वायुर आलोड़नेर द्वारा शब्देर उत्पत्ति एर सम्बन्धे आपनारा सकलेई जानेन। प्राकृत जगते जा किछु शब्द সেটা এই প্রাকৃত জগতের মধ্যে কনফাইন সীমাবদ্ধ থাকে, এর বাইরে ওর কোনো কিছু যাওয়ার ক্ষমতা নাই। প্রাকৃত জগতের প্রভাব সম্বন্ধে আপনাদের ধারণার অভাব নাই, আপনারা সকলেই জানেন। জন্ম থেকে আরম্ভ করে আমরা এই শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, তথাপি গভীরভাবে এই সম্বন্ধে আমরা কোনোদিন চিন্তা করতে বসি নাই, যার জন্য আমরা জানতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না। অপ্রাকৃত জগতের বিষয়ে আলোচনা হলেই যে কেউ বুঝে নেবেন এরম কোনো কথা নাই। আবার কেউ কেউ বলে থাকেন আপনি যদি বোঝাতে পারেন আমরা বুঝবো না কেন, এরকম ধরনের তর্ক উত্থিত হয়। আমার কথা হলো যে কোনো বস্তু কি বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা বুঝবার আগে তার কিছু বেসিক কনসেপশন বা কোয়ালিটি দরকার হয়, সেটা না হলে বোঝা যায় না। যদি কেউ বলে থাকেন আপনি বোঝালেই বুঝতে পারবো, এক্ষুনি যদি ইকোনমিক্স সম্বন্ধে আলোচনা শুরু হয়, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে আলোচনা শুরু হয় কিংবা অ্যাপ্লাইড ফিজিক্স সম্বন্ধে শুরু আলোচনা শুরু হয়, তাহলে কজন লোক এখানে বুঝতে পারবেন? সেই বিষয়গুলো বোঝবার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা না থাকা পর্যন্ত আপনারা সেই বিষয়ের সম্বন্ধে কোনো ধ্যান ধারণা করে উঠতে পারবেন না। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে তো তর্কের কোনো বিষয়ই আসতে পারে না, যার জন্য আমি শিক্ষিত সমাজে এই কথাটা প্রায়ই বলে থাকি যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অব দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের ক্ষেত্রে প্রাকৃত জগতে যা কিছু তর্ক বিতর্ক আমার বিচার বুদ্ধি এ কোনোটাই কার্যকরী ভূমিকায় আসতে পারে না। অপ্রাকৃত জগতের বিষয়ে বুঝতে গেলে প্রথমেই একটা সাধারণ জিনিসের দরকার হয়, সেটাকে বলে শরণাপত্তি। আপনাদের কাছে এটা সাধারণ জিনিস বলে মনে হলেও এটা ভজন রাজ্যের সবচেয়ে কি এন্ট্রেন্স, প্রবেশের দ্বার স্বরূপ।
অপ্রাকৃত জগতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র এই শরণাগতি প্রধান হাতিয়ার। কারণ শরণাগতি ছাড়া অপ্রাকৃত জগতের বিষয়ে কোনো রকম ধ্যান ধারণা করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমাদের জন্ম হয়েছিল শিশুকালে, সেই সময় থেকে একটা ইন্দ্রিয় আমাদের সর্বপ্রথম পরিস্ফুটন হয়েছিল, তার কার্যকরী ভূমিকা এসেছিল একটা ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয় তার নাম হল কর্ণ, কান। জন্মাবার সঙ্গে সঙ্গেই আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে তার মধ্যে সবচেয়ে প্রথম এই কর্ণেন্দ্রিয়, এটার বিকাশ হয়েছিল। এটা ভগবানেরই একটা আশ্চর্য অবদান। কর্ণেন্দ্রিয় সর্বপ্রথম বিকশিত হয়েছিল, এটা সম্বন্ধে আমি আলোচনা করব। ধীরে ধীরে আলোচনা করতে করতে অপ্রাকৃতিক জগতের শব্দব্রহ্মের প্রভাব এটা আপনারা অনুভব করবেন। কর্ণেন্দ্রিয়ের বিকাশের যে ব্যবস্থা ভগবান রেখেছিলেন, এর কারণ কি না, এই জগতের যত বস্তুর সঙ্গে ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সবই কিন্তু এই শব্দের মাধ্যমে হয়েছে। যে কোনো বস্তু তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে শব্দের মাধ্যমে। কিন্ডারগার্টেনে আলোচনা করা হয় বস্তুগুলোকে দেখিয়ে, তার সঙ্গে নামগুলোকে ইন্ডিকেট করে বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হয়। কিন্ডারগার্টেন ছোট ছোট বাচ্চাদেরকে শব্দের সঙ্গে আমাদের পরিচয় যদি না হতো প্রথম থেকে জন্ম থেকে, তাহলে আমরা অপ্রাকৃত জগতের সম্বন্ধ দূরের কথা, প্রাকৃত জগতেরও কোনো বিষয় আমরা জ্ঞান লাভ করতে পারতাম না। শিশুকালে অন্য কিছু শিশুটা বুঝুক আর না বুঝুক, যখনই কোনো একটা শব্দ উত্থিত হয় তখন সেই শিশু শব্দকে লক্ষ্য করে এই মাথাটাকে ঘোরান, এরকম করে যদি আওয়াজ করা হয় শিশুটা দেখে এরকম কোথা থেকে আসে। এটা ভগবানেরই অবদান, কারণ কর্ণেন্দ্রিয়র বিকাশ ভগবান প্রথমে করে দিয়েছেন। এর উদ্দেশ্য হলো কর্ণের মাধ্যমে আমরা সমস্ত কিছু আমরা শব্দ গ্রহণ করে এই বস্তু জগতের সম্বন্ধে কোন ধ্যান ধারণা বা জ্ঞান লাভ আমরা করেছি, এবং এটাই নিয়ম। যখন আমার হাতে খড়ি হয়েছিল প্রথম শিশু বয়সে, সেই সময়তে পণ্ডিত মশাই এসে, ব্রাহ্মণ এসে স্লেটের মধ্যে আমাকে অভ্যাস করে দিয়েছিলেন, এটাকে অ বলো, এটাকে ক বলো ইত্যাদি করে, অ আ ক খ এ বি এই ইত্যাদি সমস্ত অভ্যাস করিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় শিশু বয়সে আমি যদি সেই সময়তেই তর্ক শুরু করে দিতাম, কি প্রমাণ আছে এটা অ, কি প্রমাণ আছে এটা ক, আমি মানব না, যদি এরকম তর্ক আমি উত্থাপন করতাম ওই শিশু বয়সে, তাহলে আজকে আমার এই এডুকেশন লাভ করা, শিক্ষা লাভ করা সম্ভব হতো না। অপ্রাকৃত রাজ্যের বিষয়েতে বা প্রাকৃত রাজ্যের বিষয়েতে যে শিক্ষা ব্যবস্থা আমার হয়েছিল শিশু থেকে, প্রথমে আমাকে বিশ্বাস স্থাপন করতে হয়েছিল তর্ক বাদ দিয়ে। তারপর সেখানে সেই বিশ্বাস স্থাপন করে ধীরে ধীরে আমি অগ্রসর হয়ে আজকে এই অবস্থায় উন্নীত হতে পেরেছি। টোটাল সমগ্র জগৎ যে আছে, সমস্ত জগৎ শব্দের দ্বারা নিয়ন্ত্রিত, এটা আপনারা ভালোভাবেই উপলব্ধি করতে পারেন। শব্দের দ্বারাই সমস্ত জগৎ নিন, সমস্ত জগৎ টোটাল জগৎ শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যেখানে বলবেন সমস্ত জায়গায় সমস্ত সময় শব্দের দ্বারা সমস্ত ব্যক্তি নিয়ন্ত্রিত হচ্ছে। একটাই শব্দ উচ্চারণ করার ফলেতে একটা ফ্যামিলি, পুরো সংসার একটা ভেঙে গেল একটা শব্দ। এরকম ভাবে দেখা যায় প্রাকৃত জগতে এই শব্দের যে প্রভাব সম্বন্ধে আপনারা শুনলে অবাক হবেন। এবং প্রারম্ভিক কথা হলো যে হিরণ্যকশিপুর মতো অসুর ব্যক্তি, সেই ব্যক্তি পর্যন্ত গুরু গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। হিরণ্যকশিপুর মতো অসুর ব্যক্তি সেও কিন্তু গুরু গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। আর গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কখন হয়, যখন আমি শ্রবণের অপেক্ষা রাখি তখনই মানতে হবে আমি গুরু গ্রহণ করতে চাইছি। যখনই আমি শ্রবণের অপেক্ষা রাখছি
তখনই আমাকে জেনে নিতে হবে আমি গুরু গ্রহণ করতে চাইছি। হিরণ্যকশিপু, সে হিরণ্যকশিপু মানে আপনারা জানেন, হিরণ্য মানে হচ্ছে সোনা দানা, কশিপু মানে হচ্ছে বিষ্ণা উত্তম শয্যা, তার সঙ্গে গুপ্তরূপে একটা কথা লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে কামিনী। অর্থাৎ এক কথায় বলতে গেলে কামিনী এবং কাঞ্চনের ভোগের যে টোটাল এম্বডিমেন্ট সেটার নাম হচ্ছে হিরণ্যকশিপু। আমাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা আদির জন্য লোলুপ হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করছি, তারাও গুপ্তরূপে সমাজে রয়েছেন আমার মতো হিরণ্যকশিপু, কামিনী কাঞ্চন আদি ইত্যাদির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রহ্লাদ মহারাজ একটা সুন্দর কথা বলেছেন, নৈতাহত মনো মে তব কথা সবৈকুণ্ঠনা, নৈতাহত মনো মে তব কথা সবৈকুণ্ঠনা, সম্প্রিয়তে দুরিত দুষ্টম সাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈ সনার্তম তস্মিন কথম তব গতিম বিমিস্বামি দীন, তস্মিন কথম তব গতিম বিমিস্বামি দীন। প্রহ্লাদ মহারাজকে আপনারা মহাজন বলে মানেন কি না, দ্বাদশ মহাজনের একজন বলে মানেন না মানেন না? মানেন, বলছেন মানেন। এই জগতের প্রত্যেকেই জড়জগতের শিক্ষার জন্য আপনারা গুরু গ্রহণ করেছিলেন। প্রভুপাদ বলেন আমাদের শ্বেতা শেখাবার গুরু, আমাদের নৃত্য শেখাবার গুরু, আমাদের অঙ্ক শেখাবার গুরু, ভাষা শেখাবার গুরু, বিভিন্ন জগতে গুরুর আপনারা গুরুত্ব দিয়েছেন, কিন্তু সেই সমস্ত গুরু যারা আছেন তাদের গুরুত্ব বাস্তবিক পক্ষে সিদ্ধ হয় না। তাদের বাস্তবিক পক্ষে তাদের যে গুরুত্ব বাস্তবিক সিদ্ধ হয় না, এ সম্বন্ধে আমি আলোচনা করব। অনেকগুলো টপিকস আছে দিনের পর দিন, এই সাত দিনের মধ্যে, সেই সময়তে সৎ এবং অসৎ এই সমস্ত বিষয়ে অনেক গম্ভীর আলোচনার ইচ্ছা রাখি। বাকি আপনাদের কৃপা, ভগবানের ইচ্ছা, ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা। সেখানে প্রহ্লাদ মহারাজ এই শ্লোকের দ্বারা জানাচ্ছেন শব্দের গুরুত্ব। এক একটা ভাগবতের শ্লোকের আমি উত্থাপন করব, প্রত্যেকটার মধ্যে শব্দের গুরুত্ব সম্বন্ধে বিরাট গভীর আলোচনা করতে চাইছেন। যদিও হিরণ্যকশিপুর মতো অসুর, কামিনী এবং কাঞ্চন ভোগের টোটাল এম্বডিমেন্ট, তিনিও এই পুত্রটাকে, তার যে পুত্র প্রহ্লাদ মহারাজ, তাকে গুরুর কাছে পাঠাবার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। গুরুর কাছে গিয়ে তিনি শোভন করবেন, কি বিষয়ে শোভন করবেন? প্রাকৃত বিষয়। প্রাকৃত বিষয়ের অসুরেদের ভোগের ভোগের বিষয় হলো কি কি? ধর্ম, ধর্ম তো ছেড়ে দাও, ধর্ম নেই, এখনো নেই, তখনও ছিল না। অর্থ কাম, মোক্ষ তো সহসা আসেই না, আর মোক্ষ যদিও আসে এটা তো বৈষ্ণব ধর্মে ধিক্কার দেওয়া হয়েছে, সম্বন্ধে আমি আলোচনা করব। হঠাৎ একটা আলোচনা করলেই যারা প্রারম্ভিক বিষয়গুলো বুঝতে চেষ্টা করছেন তারা এগুলো অনুভব করতে পারবেন না। আমি ধীরে ধীরে এগুলো, কেন সাধু মহারাজ প্রথমেই আমাকে সাবধান করে দিয়েছেন আপনি বৃন্দাবনের মতো কথা আলোচনা করবেন না, এখানে খুব সোজাভাবে আলোচনা করবেন, সেই জন্য সেই শাসন আমি মেনে নিয়েছি। যার জন্য আপনারা দেখুন যে হিরণ্যকশিপুর মতো ব্যক্তি, তিনি প্রহ্লাদ মহারাজকে অর্থাৎ নিজের পুত্রকে পাঠিয়েছেন গুরুগৃহেতে। শুক্রাচার্য গুরুদেব, কাদের গুরুদেব? অসুরকুরের পুরো গুরুদেব। শুক্রাচার্যের নামটা শুক্রাচার্য হলো কেন? বলে শুক্রের আচার্য, অর্থাৎ জনন আচার্য শুক্রাচার্য। তিনি এই প্রাকৃত বিষয়ে বড় মানে পাটোয়ারি বুদ্ধি রাখেন, যার জন্য দেখবেন বামনদেবের, যখন বামনদেব অধিকার করে নেবে বলে উনি অনুভব করেছেন, এই কাকে দিচ্ছিস? সর্বম বৈষ্ণবে দত্তা, হ্যাঁ বিষ্ণুকে সব দিয়ে তুই কি করে বাঁধবি, দিস না, এ হচ্ছে বিষ্ণু গুপ্তরূপে এসছে ইত্যাদিভাবে বললে। অর্থাৎ যত রকম ভগবত ভজন বা ভগবানের বিষয় সেই সম্বন্ধে শুক্রাচার্য তার যে শিষ্যগণ আছেন তাদেরকে নিবারণ করেন, অর্থাৎ প্রাকৃত জগতের বিষয়ে তাদের
অভিজ্ঞানতা আছে, অপ্রাকৃত জগতের বিষয়ে নাই। শুক্রাচার্যের মতো ব্যক্তির, যে ব্যক্তি যে গুরু হয়েছেন অসুরকুলের, এটি স্বাভাবিক। শুক্রাচার্যের মতো ব্যক্তি যে অসুরকুলের গুরু হয়েছেন এটি স্বাভাবিক, কেন কাকে গুরু করবেন? অসুরকুলের গুরু তো শুক্রাচার্যই হওয়া উচিত, জনন আচার্য। প্রাকৃত জগতের যা কিছু আছে এই ব্যাপারে দক্ষ তিনি। আমরা প্রজাপতি দক্ষের ব্যাপারে আলোচনা করেছি ভাগবতে, এই সম্বন্ধে আমি ভাগবত আলোচনা করতে গিয়ে জানিয়েছিলাম এই যে দক্ষ প্রজাপতি, এই দক্ষ নামটা হচ্ছে, দক্ষ কথাটার মানে হলো এফিশিয়েন্ট, দক্ষ এই কথাটার নাম হয়েছে। কি জন্য বলছেন? প্রাকৃত বিষয়ে এই জড়জগতের যা কিছু সাংসারিক বিষয়, এই বিষয়েতে দক্ষ প্রজাপতি খুব 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 অত্যন্ত দক্ষ, এই জন্য তার নাম হয়েছে দক্ষ। শুক্রাচার্যের যে দুই পুত্র তারাও এই শুক্রাচার্যের মতোই, তারা প্রাকৃত জগতের বিষয়ে জানেন, অপ্রাকৃত জগতের বিষয়ে কোনো রকম তারা মাথা ঘামাতে রাজি নন, একটু চিন্তা করতে রাজি নন তারা। এই ষণ্ড এবং অমর্ক তাদের কাছে যে এই প্রহ্লাদ মহারাজজিকে পাঠানো হয়েছিল কি জন্য? শ্রবণ করার জন্য, যে তিনি অর্থনৈতিক বিষয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এই সম্বন্ধে যেন যথেষ্ট অভিজ্ঞতা লাভ করে ফেরেন। তাতে কি হবে? আমার সুবিধা হবে, আমার রাজ্য চালাতে, এটা আমার ছেলে, এটা আমার ভোগ্য বস্তু। হিরণ্যকশিপুর দর্শন হলো এটা আমার ছেলে, আমি যা বললো তাই শুনবে। হিরণ্যকশিপুর দর্শনটা কি? হিরণ্যকশিপু এটা আমার ছেলে, আমি যা বলবো আমি তাই শুনবে। প্রাকৃত জগতে যত মা বাবা আছেন তাদের সবাই মোর অর লেস তাদের এই বিচার বুদ্ধি, এটা আমার ছেলে, আমার কথা শুনবে, অন্য লোকের কথা শুনবে কেন? এটাকে বলে ভোগ্য বুদ্ধি। হিরণ্যকশিপু এই ভোগ বুদ্ধি নিয়ে পুত্রের ওপর নিজের অধিকার কায়েম রাখতে চেয়েছিলেন। যদি হিরণ্যকশিপু বুঝতে পারতেন, বাস্তবিক সাধুসঙ্গ হতো, হিরণ্যকশিপু যদি বুঝতে পারতেন এটা পাঁচ বছরের ছেলে নয়, এটা হচ্ছে গুরু, যদি হিরণ্যকশিপু বুঝতে পারতেন এটা পাঁচ বছরের ছেলে নয়, এটা পাঁচ বছরের ছেলে নয়, এটা হচ্ছে গুরু, একে এর চরণ ছোঁ, এর চরণে তোমার মস্তকটাকে নেওয়া। যদি হিরণ্যকশিপু এরকম সদ্বুদ্ধি হতো তাহলে সেই জন্মে হিরণ্যকশিপুর উদ্ধার হয়ে যেত, কিন্তু হিরণ্যকশিপু সে বুদ্ধি হয় নাই, কারণ হিরণ্যকশিপু সবসময় ভোগ্য বুদ্ধি নিয়ে বিচার করেছেন, এই সমাজ সংসারটাকে দর্শন করেছেন ভোগ্য বুদ্ধি নিয়ে। যার জন্য প্রভুপাদ বারবার বলেছেন যারা ভোগবুদ্ধি নিয়ে, যারা ভোগবুদ্ধি নিয়ে এই জগৎ সংসারকে দর্শন করার চেষ্টা করবেন তাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। যারা এই জগৎকে ভোগবুদ্ধি করে দর্শনের চেষ্টা করে, এই জগৎকে যারা ভোগ্যবুদ্ধিতে দর্শন করার চেষ্টা করে তাদের পক্ষে সেই দর্শন তাদের পক্ষে একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। এ সম্বন্ধে অনেক কথা আছে আলোচনা প্রসঙ্গে। তো প্রহ্লাদ মহারাজ অর্থ কাম মুখের কথা ছেড়েই দিলাম, আর ধর্মের কথা তো এখনও নেই তখনও নেই, ধর্মের কথা কজন আলোচনা করেন। তথাপি একটা প্রশংসা আমি করতে রাজি আছি, সেটা কি না, হিরণ্যকশিপুর সময়ে অর্থাৎ সেই যুগে, সেই যুগে যে ভোগের পদ্ধতি ছিল অর্থ এবং কাম, তাই তো এই কাম ভোগের যে পদ্ধতি ছিল সেটাও মার্জিত পদ্ধতি ছিল। তখনকার দিনে যে ভোগের পদ্ধতি ছিল, যারা ভোগ করতেন তাদের ভোগের মধ্যে, অনেক সংযত ভাব ছিল, আর বর্তমানে সেটুকুও নেই। তারা ভোগ করতে চাইতেন, তাদের ভোগের একটা রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, একটা পদ্ধতি ছিল, কিন্তু এই যুগেতে এই সময়েতে যদি আমি ধরে নিই আপনাদের সবাই কাম এবং অর্থ এই দুটো নিয়ে ব্যস্ত, তথাপি আমরা বলবো অত্যন্ত ঘৃণ্যভাবে ব্যস্ত, ঘৃণ্য অবস্থা। কেন? তখনকার দিনে কামভোগের পদ্ধতি ছিল অনেক উন্নত, এখন এই সমস্ত বিচার একদমই নাই। তাহলে অর্থ এবং কাম এই দুটোই হচ্ছে অসুরদের বিচারের বিষয়। লেকিন প্রহ্লাদ মহারাজ, কিন্তু প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের একজন। প্রহ্লাদ মহারাজ প্রথমেই আমাদের জানালেন পরিষ্কারভাবে যে হে নৃসিংহ ভগবানকে বলছেন, প্রার্থনা করে বলছেন, ন এতৎ মনো মে তব কথা সবৈকুণ্ঠনাথ
বিকুণ্ঠনাথ বা বৈকুণ্ঠনাথ একই কথা, সম্প্রিয়তে দুরিত দুষ্টমা সাধু তীব্রম, আমার এই মন অত্যন্ত দুষ্ট প্রকৃতির মন, এই মন কিছুতেই হে ঠাকুর তোমার কথাতে তোমার যে হরিকথা কীর্তন তাতে কিছুতেই মন আমার লাগে না, বোঝা গেল। নৈতদ মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টমা সাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয় সনাতম তস্মিন কথম তব গতিম বিমিস্বামি দীন তস্মিন কথম তব গতিম বিমিস্বামি দীন। প্রহ্লাদ মহারাজ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমার এই দুরিত দুষ্ট অত্যন্ত দুষ্ট কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই ষড়রীতির বসে এতটাই এতটাই নিম্নগামী হয়েছে, এতটাই দুস্থ অবস্থায় রয়েছে, এই অবস্থায় তোমার কথাতে তো আমার কোন রকম ভাবে মন লাগছে না। সম্প্রিয়তে সম সম্যগ্রূপে প্রিয়তে মানে ভালো লাগছে না, এই অবস্থায় যখন তোমার কথাতে আমার মন লাগছে না এই অবস্থায় তোমার কাছে যাওয়ার আর রাস্তা কি? কেন তোমার কাছে যাওয়ার তো একটাই রাস্তা, কি রাস্তা? একটু আগেই শুরুতে আমি শুরু করেছিলাম অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ ছাড়া কেউ অপ্রাকৃত রাগযাজ্যের সম্বন্ধে কোনোরকম ভাবে ধ্যান ধারণা করতে পারেন না, সম্ভব নয়, অসম্ভব। সেই জন্য প্রহ্লাদ মহারাজের মতো মহাজন তিনিও প্রথমেই আমাদের জানিয়ে দিলেন, তিনি প্রথমেই জানিয়ে দিলেন আমাদের যে আমার তোমার কথাতে অপ্রাকৃত জগতের হরিকথা কীর্তন ভগবান তোমার কথাতে আমার মন লাগছে না, এ অবস্থায় তোমার গতি তোমার দিকে যে যাব, তোমার দিকে যে যাব কিভাবে যাব, তোমার দিকে যাওয়ার তো কোনো রাস্তা না। এই অবস্থা করে আমাদের প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণরূপে আমাদের জানিয়ে দিলেন যে কোনোরকমভাবে সম্ভব নয়। আমি সৃষ্টির রহস্য সম্বন্ধে একটু শুরু করেছিলাম কথা, সৃষ্টির রহস্য আলোচনা প্রসঙ্গে যখন ভাগবতে আলোচনা করা হয় তখন সেখানে দেখতে পাবেন এই যে পঞ্চ তন্মাত্র শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই শব্দের উৎপত্তি কোথা থেকে হল, আকাশ থেকে। আকাশের গুণ হলো শব্দ, আকাশের গুণ হলো শব্দ, আকাশ থেকে উৎপত্তি হয়েছে আকাশের গুণ শব্দ। এবং এই যে আকাশের গুণ শব্দ এই আকাশ তারপর বিকারপ্রাপ্ত হয়ে তখন কি হলো স্পর্শ তন্মাত্র বায়ু সৃষ্টি হলো, তার মধ্যে শব্দ এবং স্পর্শ দুটো গুণ আছে, যেটাকে চৈতন্য চরিত আমি তো যারা পাঠ করেছেন বৈষ্ণব আনুগত্যে তারা জানেন আকাশের গুণ যেন পরপর ভূতে, প্রত্যেকটা আকাশের গুণ প্রত্যেকটা পরে পরে যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের জগতের সৃষ্টি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ্বম এটা সৃষ্টি সম্বন্ধে অনেক কথা বলতে হয়, আজকে আমার আলোচনার বিষয় এটা নয় তবু দিকদর্শন করা। তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ্বম যেটা হচ্ছে বোম থেকে শুরু হলো, বোম থেকে বোম মানে আকাশ, সেখান থেকে আকাশের গুণ হলো শব্দ, সেই আকাশ বিকারপ্রাপ্ত সেখানে বায়ু সৃষ্টি হলো স্পর্শতন মাত্র, পরবর্তী সময়তে শব্দ স্পর্শ রূপ যেখানে হলো তেজ তত্ত্ব, সেই তেজ তত্ত্ব আলোচনা করলে আমরা দেখতে পাব সেখানে কি রয়েছে, এই বায়ু বিকারপ্রাপ্ত হয়ে তেজ তত্ত্ব হয়েছে তাহলে সেখানে তেজ তত্ত্বের মধ্যে শব্দ স্পর্শ রূপ রয়েছে। এইভাবে পরবর্তী যে সমস্ত পঞ্চভূত পাঞ্চভৌতিকে যে জগৎ এখানে পঞ্চভূতের যে কথা আছে সেখানে আমরা দেখব পরপর সমস্ত বিষয়গুলোর মধ্যে এই আকাশের গুণগুলো সমস্ত রয়েছে। কি করে এটাকে আমি শিলিগুড়িতে আলোচনা প্রসঙ্গে পঞ্চীকরণ বলা হয়, এর অনেক পদ্ধতি আছে, শঙ্করাচার্য এটা মেনেছেন
যে পঞ্চীকরণ কি করে হয় এই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাকে ওই বিষয়ে আলোচনা করতে হবে। যেমন আমরা জড়জগতে কাউকে বলে থাকি এই ব্যক্তি খুব সাত্ত্বিক স্বভাব সম্পন্ন, যদি বলে থাকি এই ব্যক্তি খুব সাত্ত্বিক স্বভাব সম্পন্ন, এই সাত্ত্বিক স্বভাব সম্পন্ন এই কথার দ্বারা এটা বুঝে নিতে হবে না সেই ব্যক্তির মধ্যে কেবল শতগুণই আছে তা নয়, এই ব্যক্তি শতগুণ প্রধান এইটা মেনে নিতে হবে। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে শতগুণ প্রধান আছে, তার সঙ্গে তার পূর্ব সংস্কার অনুযায়ী কিছু রজগুণ তমগুণ থাকবেই থাকবে। এই জগতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির শুদ্ধ কোনো সত্যগুণ বলে আছে, একমাত্র একমাত্র বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ছাড়া কার মধ্যে শুদ্ধ শতগুণের অধিষ্ঠান সম্ভব হয় না। প্রাকৃত শতগুণ হতে পারে, প্রাকৃত শতগুণের মধ্যে সবসময় শতগুণ থাকবে, তার সঙ্গে তমগুণ এবং রজগুণ যেমন থাকবে, সেরকম যে যে কোনো তন্মাত্রায় আমরা আলোচনা করব, যে আমরা যে তন্মাত্র থেকে যে যে বিষয়গুলো উৎপত্তি হয়েছে কৃতি অপতেজ মরুদ্বম, তার যে কোনো একটা অংশের আমরা আলোচনা করতে পারবো, বায়ু বলো বা জল বলো, রসতত্ত্ব মিটি তত্ত্ব যা কিছু, তার মধ্যে পঞ্চীকরণ কি করে হয়েছে, শিখিভাগ শিখিভাগ অন্য অন্য বিষয় নিয়ে কীভাবে হয়েছে, এর একটা গুপ্ত রহস্য আছে, এ অত্যন্ত রহস্যময় কথা। এটা অ্যাডমিক্সচার, এগুলো ভেতরে একটা মিক্সিং এমনভাবে হয়েছে, হয়ে এই জগতের যে প্রপঞ্চের যে উৎপত্তি এটা উৎপত্তি হয়েছে। আমি অত সম্বন্ধে যাব না, বাস্তবিক পক্ষে এই জড়জগতের যা কিছু শব্দ যার দ্বারা আপনাদের এই জড়জগতের সমস্ত কিছু বিনিময় ভাব বিনিময় হচ্ছে, যা কিছু শব্দের দ্বারা এই সমস্ত এই সমগ্র জগতে এই শব্দের দ্বারাই এটা হচ্ছে, এবং এই জড়শব্দ সম্বন্ধে বৈজ্ঞানিকরা গবেষণা করে এটাতে উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে যে এই এই আমাদের জগতের বায়ুর আলোড়নের মাধ্যমে যে শব্দের উৎপত্তি হয় সেই শব্দ এই জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই জগতের বাইরে যেতে পারে না। এমনকি ব্যাকরণ যারা পড়েছেন হরিনামৃত ব্যাকরণ, তারা প্রথমেই জীব গোস্বামী পাদে শুনেছেন নারায়ণোদ্ভূত বর্ণক্রমহ, নারায়ণোদ্ভূত যত বর্ণক্রম আছে অ আ ক খ যা কিছু এই শব্দগুলো যা কিছু আছে নারায়ণ উদ্ভূত বর্ণক্রমহ, এই বর্ণক্রম যা কিছু নারায়ণ থেকে এসছে। এমনকি প্রত্যেকটা যে অ আ ক এগুলো উচ্চারণের বিভিন্ন বিভিন্ন স্থান আছে, কোনটা কণ্ঠ কোনটা তালু, হ্যাঁ কণ্ঠ তালু কণ্ঠষ্ঠ ইত্যাদি বিভিন্ন উচ্চারণের বিভিন্ন স্থান অনুযায়ী তাদের যে, এবং যদি সেই উচ্চারণ মেনে না উচ্চারণ করে তার উচ্চারণ প্রতিপদে ভুল হয়ে যায়। এই জন্য উচ্চারণহীন যে বেদমন্ত্র পাঠ করবে তার অত্যন্ত নরকগামী হতে হবে, যে ওই রকম বিশুদ্ধ পরিবারে আবির্ভাব না হয়েছেন জন্মে, ব্রাহ্মণ বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে বিশুদ্ধ অবস্থায় যার উন্নতি না হয়েছে সেই যদি অশুদ্ধভাবে বেদ পাঠ করেন তার নরকগমন হবে। প্রত্যেকটা সময় তার ছন্দ তাল উচ্চারণ প্রত্যেকটা স্থান যদি না মেনে, এমনকি উচ্চারণের সময় হাতটাকে সামবেদে উচ্চারণের প্রত্যেকটা তাল মানতে হবে, যদি না মানে উচ্চারণবিহীন যে বেদমন্ত্র পাঠ করবে তাতে তার অত্যন্ত ক্ষতি হবে। এই জন্য সবার বেদে অধিকার নাই, যাক গে বেদের কথা যখন এসেই পড়ল তখন আপনারা সবাই একটা কথা শুনেছেন, বেদের আরেক নাম শ্রুতি, আপনারা শুনেছেন বেদের আরেক নাম হলো শ্রুতি, তার কারণ হচ্ছে শ্রবণ করে করে এই বেদ মনে রাখতে হতো, পূর্ব সময় থেকে অনাদিকাল ধরে এটাই নিয়ম ছিল, পরবর্তীকালে শ্রবণ করে স্মরণ করার ক্ষমতা নাই, স্মৃতিতে রাখতে পারবে না, সেই জন্য লিখিত পরিতভাবে এগুলো এসছে। বাস্তবিক পক্ষে বেদের আরেক নাম শ্রুতি, শ্রবণ করেই এসছে। আর আলোচনা প্রসঙ্গে বেদান্তের অনেক সূত্র আমি উত্থাপন করব আলোচনা প্রসঙ্গে, তাহলে দেখা যাচ্ছে এই প্রাকৃত জগতে যা কিছু শব্দ এই প্রাকৃত জগতেই উত্থাপিত হয়, এই উচ্চারণ হয়, এবং প্রাকৃত জগতের সব সব শব্দ যে উচ্চারণ হয় তার যে উচ্চারণের যে সোর্স সেটাও কিন্তু প্রাকৃত, বোঝা গেল কি বল, প্রাকৃত অবস্থায় রয়েছে অত সে অপ্রাকৃত শব্দের উচ্চারণ করছে ওটা অ্যাবজার্ড হতেই পারে না, বোঝা গেল,
এই সম্বন্ধে আলোচনা হওয়া দরকার। অর্থাৎ যিনি প্রাকৃত ভূমিকায় রয়েছেন তিনি কখনোই অপ্রাকৃত জগতে শব্দব্রহ্ম উচ্চারণ করতে পারছেন না, পারবেন না। যদিও মনে হচ্ছে উনি হরিকথা বলছেন, যদিও মনে হচ্ছে উনি কীর্তন করছেন, হরিকথা বলছেন, সবকিছু মনে হতে পারে, কিন্তু সেগুলোর দ্বারা বাস্তবিক অপ্রাকৃত জগতের শব্দের আলোচনা হচ্ছে না, হয় না। অপ্রাকৃত অপ্রাকৃত জগতের শব্দ তার জিহ্বায় উচ্চারিত হবে না, হচ্ছে না। এই জন্য আমরা প্রথমেই আমরা দেখি আলোচনা প্রসঙ্গে যে বেদান্তের প্রথম সূত্র যে আলোচনা করা, প্রথম সূত্র কি বেদান্তের? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি হলো? অথাত শব্দ ব্রহ্ম জিজ্ঞাসা। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা কথার মানে কি? বলে অথাত ব্রহ্ম অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই কথা মানে হলো অথাত শব্দ ব্রহ্ম জিজ্ঞাসা। বলে কেন এই কথা বললেন, এ কথা বললেন কেন? অত্যন্ত চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত থেকেও কয়েকটা সরল উদাহরণের মাধ্যমে এই কথাগুলো প্রারম্ভিকভাবে বলতে পারি, তারপর আমি বেদান্তের কয়েকটা আলোচনা অবশ্যই করব। সেখানে দেখা যাচ্ছে নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার, যারা অবিশ্বাসী তারা বলেই আবার কি কথা? নামরূপে কলিকালে, নামরূপে কৃষ্ণ অবতার, নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার, এটা কি করে বিশ্বাস করব? যখন আমরা ভাগবত কথা আলোচনা করি সেখানেও আলোচনা প্রসঙ্গে এই ভাগবতজি মহাপুরাণ সম্বন্ধে পরমহংস শ্রেষ্ঠ শ্রীল সুখদেব গোস্বামীজি প্রথমেই সাবধান করে দিয়েছেন, রাজন দেখো এটা কি, এই যে ভাগবতজি মহাপুরাণ কি, এটা কি? শব্দ ব্রহ্ম, কৃষ্ণের শাব্দিক অবতার। হ্যাঁ, শ্রীমদ ভাগবতজি মহাপুরাণ সম্বন্ধে যে যে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, হে রাজন এই যে ভাগবতজি মহাপুরাণ এটা কি কোনো একটা গ্রন্থ বা কিছু একটা শব্দ এখানে একটা কিছু, এই যে শব্দ এখানে কিছু লেখা রয়েছে তা মনে করো না, এটাকে সাক্ষাৎ কি মনে করবে? সাক্ষাৎ কৃষ্ণ এবহি, নো আদার দেন কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়, কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু কৃষ্ণের শাব্দিক অবতার, কৃষ্ণের শাব্দিক অবতার। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, এই কথাটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? জড়জগতের লোকের এই সম্বন্ধে বিশ্বাস হওয়া না হওয়াটাই স্বাভাবিক, কেন তারা প্রাকৃত শব্দ সম্বন্ধে তার কোনো রূপ, প্রাকৃত শব্দের রূপ আছে কি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, একটা ওপেন কোয়েশ্চেন, যে যত শিক্ষিতই হন তার কাছে আমার একটাই প্রার্থনা, প্রথমে আপনারা আমাকে বলুন, জবাব দিন যে প্রাকৃত শব্দের কোনো রূপ আছে? প্রাকৃত শব্দের রূপ আছে কি? নেই, আছে কি নেই? নেই, উনি বলছেন নেই। আমি যদি বলি আছে, হ্যাঁ প্রাকৃত শব্দের রূপ আছে। প্রাকৃত শব্দের রূপ কি করে আছে? যে বৈজ্ঞানিকরা যখন এই শব্দগুলো উচ্চারণ হচ্ছে তখন পূর্বে আপনারা শুনেছেন, পূর্বে আপনারা শুনেছেন কলের গান, কলের গান রেকর্ডিং হতো, রেকর্ডিংয়ের সময় আপনারা তা এই যে পিনটা আছে, পিনটাকে যেমনভাবে রেকর্ডিং হয়েছে সে পিনটাকে প্রথমে ছুঁয়ে দিলে, স্পর্শ করিয়ে দিলে, যখন ওই ডিস্কটা ঘুরছে ওই যে শব্দের যে গ্র্যাপ আছে ওই গ্র্যাপ অনুযায়ী কম্পন হচ্ছে, সেই অনুপাতে আপনাকে সেই সঙ্গীতটাকে রিলে করছে। বোঝা গেল আমি কি বললাম? আমার কথা বোঝা গেল? যখন আপনারা কলের গান শুনেছেন, রেকর্ড ডিস্ক ছিল সেই সময়তে, যখন রেকর্ডিং হয়েছিল দেখেন সেই শব্দটা উচ্চারণ যখন হয়েছিল, যিনি গান করেছেন যিনি কথা বলেছেন সেই ফ্রিকোয়েন্সি, শব্দের যে ফ্রিকোয়েন্সিটা সেই ডিস্কের মধ্যে রেকর্ডিং হয়ে গেছে, অর্থাৎ লিপিবদ্ধ হয়ে গেছে। এবং আপনি ওই সূক্ষ্ম পিনটাকে যদি ওই গানটাকে পুনরায় শুনতে চান তাহলে প্রথম থেকে ওটাকে লাগিয়ে দিলে ওই সুট ওটা চলতে চলতে কি হতো, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ওটা স্পর্শ করতো, সে অনুযায়ী আমাকে সেই কম্পনটা আমার কাছে একটা সঙ্গীত বা কোনো কিছু রূপে আমার কাছে উপস্থিত হয়েছে, হয়েছে কি না?
এইভাবে কার্ডিওলজি বিভাগে যারা আছেন তারা জানেন আপনাদের হার্টের যে বিটগুলো, এটা হার্টের পরীক্ষা করতে গেলে দেখবেন কম্পিউটারে এরকমভাবে উঠবে, এরকম চিকজাক, এরকম গ্র্যাফ। ওর মাধ্যমে আমরা হার্টের যে বিটটা, শব্দের যে একটা লেখনি, একটা গ্র্যাফ আমরা পেয়ে যাই। তাহলে প্রাকৃত শব্দের রূপ আছে, কেউ বলছেন রূপ নেই, আমি বলছি হ্যাঁ আছে, প্রাকৃত শব্দেরও রূপ আছে, কিন্তু প্রাকৃত শব্দের রূপটা প্রাকৃত, প্রাকৃত শব্দের রূপটা প্রাকৃত। আমরা বেদান্ত থেকে অনেক কথা আলোচনা করতে চাই, কিন্তু সময়ের অল্পতার জন্য আমি খুবই অল্প কয়েকটা সূত্রের আলোচনা করব, খুব অল্প কয়েকটা সূত্রের আমি আলোচনা করব। প্রথমেই আপনারা শুনলেন যে কথাটা, সেটা হচ্ছে কি, বেদান্ত সূত্রের চারটে যে পাদ আছে, চারটে পাদের প্রথম পাদের প্রথম যে শ্লোক আছে, যেটা উচ্চারণ সেটাকে বলা হয়, সেটা কি, অথাত ব্রহ্মজিজ্ঞাসা। অথাত ব্রহ্মজিজ্ঞাসা কথাটার মানে কি হলো, অথাত শব্দ ব্রহ্মজিজ্ঞাসা, অথাত শব্দ ব্রহ্মজিজ্ঞাসা, শব্দ ব্রহ্মজিজ্ঞাসা বলা হচ্ছে। শ্রুতে সুশব্দ মূলাদ আছে, ইক্ষেতে ন অশব্দম আছে, ইক্ষেতে ন অশব্দম ঘুরিয়ে বলা হয়েছে। যদি বলা হয় যে অশব্দ, যেটা অশব্দ মানে যে প্রাকৃত শব্দ নয় অপ্রাকৃত শব্দ, প্রাকৃত শব্দকে দেখার চেষ্টা করো না, প্রাকৃত শব্দকে দেখে লাভ হবে না, দেখার যে চেষ্টা, প্রাকৃত শব্দকে দেখবার যে চেষ্টা এটা তো হয় না, কেন, প্রাকৃত শব্দের বাস্তবিক যে রূপের কথা আমি বললাম, প্রাকৃত শব্দের বাস্তবিক পক্ষে প্রাকৃত শব্দের যে বাস্তবিক চিন্ময় রূপ নেই। প্রাকৃত শব্দকে আমরা গ্রাফ এন্ড চার্টে কিছুটা আনতে পারি, কিন্তু প্রাকৃত শব্দের কোনো অপ্রাকৃত কোনো কোনো রূপ নাই। কিন্তু অপ্রাকৃত জগতের যে শব্দ উচ্চারিত হয় সেটার সঙ্গে অপ্রাকৃত জগতের অভিন্ন কোনো নাম, অভিন্ন নাম নামিত্ব, আর যে নাম নামিত, এই যে নাম এবং নামিতে অভিন্ন হওয়ার জন্য সেখানে কোনো গ্যাপিং নেই। প্রাকৃত জগতে শব্দের সঙ্গে শব্দি, যে শব্দ, যে শব্দটা যাকে নির্ণয় করছে সেই বস্তুটা এবং এই শব্দটার মধ্যে মায়ার একটা গ্যাপিং আছে। বোঝা গেল কি বললাম, মায়া একটা বেরিয়ার, একটা বিভেদ আছে, একটা পর্দা আছে মায়া। কিন্তু অপ্রাকৃত জগতের যে নাম এবং নামই অভিন্ন হওয়ার জন্য, অপ্রাকৃত জগতের যে নাম এবং নামই অভিন্ন হওয়ার জন্য, তার মধ্যে কোনো মায়ার কোনো বিভেদ না থাকার জন্য, সেই শব্দগুলোই অপ্রাকৃত বিষয়গুলোকে নির্ণয় করতে পারে। অপ্রাকৃত ব্রহ্ম বলতে আপনারা খালি যদি কেবল মনে করেন নাম ব্রহ্ম, খালি মহামন্ত্র কথা আপনারা মনে করেন, তার মধ্যে শাস্ত্রকাররা প্রমাণ করেছেন যে অপ্রাকৃত শব্দব্রহ্ম যেটাকে বলছেন, নাম ভগবানের নাম মহামন্ত্র যেটা বলছেন, ভগবানের সঙ্গে ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য ধাম নাম যা কিছু আছে সমস্ত কিছু অভিন্ন, সমস্ত কিছু ভগবানের ধাম নাম লীলা পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে তাটা, সেটা যে নাম উচ্চারণ করছেন নামের সঙ্গে কিন্তু ভিন্ন নয়, অভিন্ন। যখন কেউ বাস্তবিক পক্ষে নাম উচ্চারণের অধিকারী হয়, তার জিহ্বায় সেই অপ্রাকৃত নাম উদিত হয়, সেই সঙ্গে সঙ্গে ভগবানের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছুই উচ্চারিত হয়। জীব গোস্বাই পাতে এ সম্বন্ধে অনেক আলোচনা করছেন, অনেক আলোচনা আছে এ সম্বন্ধে। প্রথমে নাম উচ্চারণের জন্য যোগ্যতা দরকার হয়, নাম উচ্চারিত হলে তারপরে সেই নাম উচ্চারণের জন্য, নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে, নাম উচ্চারণের সঙ্গে তার লীলা পরিকর বৈশিষ্ট্য যা কিছু যে গুণাবলী সবই উচ্চারিত হতে পারে। প্রাকৃত জগতে যেমন যে কোনো শব্দের সঙ্গে আমি পরিচয় হয়ে সেই বস্তুটা, এই শব্দ সেই বস্তুটাকে নির্ণয় করে দিয়েছেন, আমাকে বুঝিয়ে দিয়েছেন এই শব্দের মাধ্যমে এই বস্তুটাকে নির্ণয় করা হয়, কিন্তু হলেও সেই বস্তুটাকে আমি উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটার অস্তিত্ব থাকতে পারে না। বোঝা গেল কি বললাম, যে ব্যক্তি বা বস্তুর নাম আমি এখানে বসে উচ্চারণ করব, আমি এখানে উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটার উপস্থিতি সম্ভব হবে না, হবে
সেখানে সম্ভব হবে না। কেন? আমি বললাম মায়ার পার্থক্য, মায়ার একটা বেরিয়ার রয়েছে, পার্থক্য রয়ে গেছে। হ্যাঁ, সেখানে মায়ার একটা বিভেদ রয়ে গেছে, মায়ার একটা ভাগ, যার জন্য সেখানে কখনোই সেই বস্তুটা এবং সেই বস্তুটাকে নির্ণয় করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেই দুটো এক নয়। কিন্তু অপ্রাকৃত জগতে যদি ছিল মাধবেন্দু পরিবার বলে হা কৃষ্ণ হা বৃন্দাবন বলে চিৎকার করতে আরম্ভ করেন, কান্না করেন, সেই সময়ে মাধবেন্দু পরিবারের হা বৃন্দাবন বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে সেই বৃন্দাবন স্বয়ং সেখানে উপস্থিত হন। হা বৃন্দাবন এই কথাটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে সেখানে বৃন্দাবন স্বয়ং উপস্থিত হন, অপ্রাকৃত বৃন্দাবন সেখানে উপস্থিত হন। যে কথাটা আপনারা রাধারানীর কুরুক্ষেত্রে মিলনের সময় প্রায়ই আলোচনা করেছি বিভিন্ন ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে, যখন শ্রীমতী রাধারানী দয়াময়ীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল দ্বারিকা থেকে যখন এসছেন সূর্য পরাগ উপলক্ষে কুরুক্ষেত্রে, সেখানে রাধারানী একটা এমন শব্দ উচ্চারণ করেছেন যেটা আমাদের বিরাট আলোচনার আমাদের এ বিষয়ে আলোকপাত করবে। সেখানে রাধারানী বলেছিলেন যে আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানে, তাহা তোমার চরণোদয় যদি করাও উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানে। এই শব্দের মাধ্যমে রাধারানী জানিয়ে দিয়েছেন অন্য লোকের হৃদয় আর তার মুখে যা আছে হৃদয় আলাদা আলাদা থাকতে পারে, যার জন্য আমাদের ভজনের গুপ্ত রহস্যে সরলতা কথাটার ব্যাখ্যা করতে গিয়ে ভক্তিমিয়াতে পরিষ্কার বলে দিয়েছেন হৃদয় এবং মুখ যখন সমান হবে তখনই তার সরলতা সিদ্ধ হবে, তা নাহলে হয় না। এবং এই হৃদয় এবং মন যতক্ষণ সরল না হচ্ছে মুখ বা মন ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তির কোনো বিষয়ই আসতে পারে না। আমি এ প্রসঙ্গে সময় মতো আলোচনা করব বলে আশা রাখি। সেখানে কি যে অপ্রাকৃত সত্য বস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সাধুত্ব সিদ্ধ হয়েছে। বোঝা গেল কি বললাম? অপ্রাকৃত যে সত্য বস্তু পরম সত্য পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই যে ভাগবতের প্রথম শ্লোক এখানে শব্দের কথাই তো বলছে পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এখানেও কিন্তু এই কথাই বলেছে পরম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে এটা সম্বন্ধ করিয়ে দিচ্ছে, এটা যে পরম বস্তু এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ সংকীর্তনম না, শ্রীকৃষ্ণ সংকীর্তন, অর্থাৎ শক্তি সমেত ভগবানের যে বিলাস মূর্তি সেটি মায়াবাদীগণ মানেন না। আমি যে সত অসতের আলোচনা মায়াবাদ তত্ত্ব ইত্যাদি সেই সময় আলোচনা করবো, এখন এগুলো মিলিয়ে ফেললে হবে না। তাহলে দেখা যাচ্ছে আমরা আলোচনা প্রসঙ্গে দেখতে পাচ্ছি যে অপ্রাকৃত সত্য বস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সাধুত্ব সিদ্ধ হয়েছে, আর যে যতটা পরিমাণে সেই পরম সত্য বস্তু থেকে যতটা দূরে রয়েছেন তার ততটাই অসাধুত্ব সিদ্ধ হচ্ছে। এটা অনেক গভীর রহস্য, এটা বুঝতে গেলে অনেক সময়। এবং প্রথম কথা হলো দীক্ষা না নেওয়া পর্যন্ত এগুলো বোঝা যাবে। প্রথমেই এই কথাটা আমি জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই অপ্রাকৃত জগতের প্রবেশের যে চাবিকাঠি সেটা হচ্ছে অপ্রাকৃত জগতে অবস্থিত যে সাধুগুরু বৈষ্ণব আছেন তার চরণে শরণাপত্তি না হওয়া পর্যন্ত অপ্রাকৃত বিষয়ের অপ্রাকৃত রাজ্যের বিষয়ে শ্রবণের অধিকার আমি লাভ করতে পারবো না। যদি বলেন কেন লাভ করতে পারবো না, আমি এত পড়াশোনা করেছি শিক্ষিত ব্যক্তি আপনি বললেই হলো, বললে আমি বলছি না, এটা প্রমাণ আছে শাস্ত্রের, এটা শাস্ত্রের প্রমাণ আছে, কখনোই হয় না। যে যত পরিমাণে শিক্ষিত ব্যক্তি হন অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের সঙ্গে তার যেহেতু পরিচয় হয় নাই, তার হাতে করি হয় নাই, তে অপ্রাকৃত জগতের বিষয়ে তার কোনো আলোচনা যদিও হয় সেই ব্যাপারগুলোকে বিষয়গুলোকে অনুভব করতে পারবেন না। যদিও একটু হয়তো সামান্য মানে 30% বা 40% শরণাগতি নিয়ে একটু বসি না সাধুরা কি বলে, একটু কিছু সামান্য একটু সাধু কৃপায় সামান্য অনুভব করতে পারেন কিন্তু পরিপূর্ণরূপে অনুভব করা সম্ভব নয়। যার জন্যে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম অনুভব করবার প্রথমেই বলা আছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণধারে করে আত্মসমর্পণ। বলছে দীক্ষাকালে যে আত্মসমর্পণ সাবমিশন, এই আত্মসমর্পণের মাধ্যমে এই অপ্রাকৃত জগতের বিষয়ে শ্রবণের
অধিকার অর্জন করব। শুধু আমি আপনি নয়, যে ভগবান স্বয়ং আছেন চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র, প্রত্যেকেই দেখুন, আলোচনা করলে দেখবেন প্রত্যেকেই জীবনে গুরু গ্রহণ অর্থাৎ শ্রবণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। কৃষ্ণ ভগবান সন্দীপনী মুনির কাছে গেলেন, 64 বিদ্যা আয়ত্ত করলেন, শব্দের সাহায্য নিয়েছেন, অপ্রাগে বেড়ে 64 প্রকার বিদ্যা আয়ত্ত করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার দুর্বাসা মুনিকেও বলেন, আবার ভাগুরী মুনিকেও গুরু মানেন অপ্রাকৃত তত্ত্ব অনুভব করার জন্য, কৃষ্ণ ভাগুরী মুনিকে মানেন। তারপর শ্রী রামচন্দ্র অষ্টবর্ক মুনিকে মেনেছিলেন, রামচন্দ্র অষ্টবর্ক মুনিকে গুরু মেনেছিলেন। চৈতন্য মহাপ্রভু দেখা যায় ঈশ্বর পরিবারকে গুরু করেছিলেন, আর কেশব ভারতীকে সন্ন্যাসের গুরু করেছিলেন। এইভাবে দেখা যায় যে প্রাকৃত শব্দ, প্রাকৃত শব্দেতে, প্রাকৃত শব্দ সম্বন্ধে আপনারা শিক্ষিত হওয়ার জন্য যত রকম প্রয়াস প্রচেষ্টা করেছেন, যত যত বিশ্ববিদ্যালয় আদি কলেজ বিশ্ববিদ্যালয় সব তোলপাড় করেছেন, করেছেন কি না প্রাকৃত বিদ্যা আয়ত্ত করার জন্য, অর্থাৎ আমি এক কথাই বলবো, প্রাকৃত শব্দকে আয়ত্ত করার জন্য আপনারা এত ধরনের প্রয়াস প্রচেষ্টা করেছেন, কিন্তু অপ্রাকৃত জগতের বিষয়েতে আপনাদের কিছু প্রবেশের জন্য কোনো প্রয়াস প্রচেষ্টা করেছেন কিনা আমার জানা নাই। অপ্রাকৃত জগতের যে বিদ্যা, অপ্রাকৃত জগতের বিষয় সম্বন্ধে আপনাদের প্রবেশের অধিকার সম্বন্ধে আপনারা কি আলোচনা করেছেন, এ সম্বন্ধে একটু বিবেচনা করে দেখতে হবে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে ইক্ষেতে না শব্দম, এখানে আলোচনা প্রসঙ্গে ব্যতিরেক মুখে আলোচনাটা নিষেধের জন্য এই ঘুরিয়ে কথাটা বলা হলো। যদি সোজাভাবে কথাটা বলতেন হতো, অনেকে বলবেন সোজাভাবে বললেই হতো, ব্যতিরেক মুখে চলবে না। তত্ত্ব সমান নেয়াত, যে বেদান্তের যে সূত্রটা আছে, তৎ বস্তুকে সম অন্বয়াত, সম মানে সম্যক রূপে, অন্বয়াত মানে ডাইরেক্টলি, অর্থাৎ যে পদ্ধতি শাস্ত্রেতে অনুমোদিত আছে, বোঝা গেল কি বললাম, যে পদ্ধতি শাস্ত্রেতে অনুমোদিত আছে, অ্যাপ্রুভড আছে, অনুমোদিত আছে, সেই পথেতে ইউ উইল হ্যাভ টু অ্যাপ্রোচ, সেই পথেতে তোমাকে এগোতে হবে। তত্ত্ব সমন্বয়াত, তৎ সেই তদ্বতকে সম মানে সম্যক রূপে, অন্বয়াত অর্থাৎ বেদব্যাস বলছেন অন্বয় পথে যাও, ব্যতিরেক পথে যাওয়ার চেষ্টা করো না, অর্থাৎ ব্যতিরেক পথটাকে নিবারণ করা আছে, অর্থাৎ সৌত পন্থার জয়কার ঘোষণা করছেন বেদব্যাস। সর্বপ্রথমে সমস্ত যদি ভাগবতের আলোচনা করা হয়, বেদের আলোচনা করা হয়, বেদান্তের আলোচনা করা হয়, যেখানেই যাব সব জায়গায় দেখবেন এই সৌত পন্থার জয় ঘোষণা করা আছে, জয় উদ্ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা পদে পদে। আপনারা দেখবেন যে বেদব্যাস এই যে তত্ত্ব সমন্বয়াত, এর দ্বারা ব্যতিরেক পথকে নিবারণ করেছেন, করে বলছেন অন্যায়ভাবে অর্থাৎ ডাইরেক্টলি, যে আমাদের সৌত পরম্পরা আছে, সেই সৌত পরম্পরায় যে সমস্ত আমাদের মহাপুরুষগণ আছেন, মহাপুরুষগণ আছেন, আমাদের যে গুরুবর্গ আছেন, তাদের আনুগত্যতে সৌত পন্থায় তুমি প্রতিষ্ঠিত হও, অসৌত পন্থায় যদি অগ্রসর হতে থাকো, অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনোরকমভাবে ধ্যান ধারণা তোমার গ্রো করতে পারে না। বেদান্ত উপনিষদে কথা বলে, উপনিষদে কথা বলা আছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য নিরিদ্ধসিতব্য, উপনিষদে কথা বলছেন আত্মা বা অরে আত্মবস্তু, আত্মবস্তু সবসময় কি প্রথমেই বলা আছে শ্রবণের মাধ্যমে, এখানেও বলা আছে প্রথমেই শ্রবণ, তাই তো উপনিষদে বলছেন আত্মা বা অরে দ্রষ্টব্য, হ্যাঁ শ্রোতব্য দ্রষ্টব্য নিরিদ্ধসিতব্য, শত শ্রবণের কথা প্রথমেই বলা আছে, শ্রবণের কথা সর্বপ্রথমে বলা আছে শ্রবণ। এইভাবে দেখা যায় প্রত্যেকটা আলোচনার মাধ্যমে আমরা দেখব যে প্রাকৃত শব্দ, প্রাকৃত শব্দের যে এত আলোচনা করে আমরা প্রাকৃত জগতে সীমাবদ্ধ হয়ে থাকবার একটা ব্যবস্থা করেছি, সেটা খুব একটা ভালো কথা নয়। যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত জগতের বিষয়ে আমরা আলোচনা না করব, অপ্রাকৃত বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত খুব একটা সুবিধা আমাদের কোনোরকমভাবে হবে না। যার জন্য
অপ্রাকৃত জগতের আলোচনার জন্য আমাদেরকে শব্দে পরেছে নিষ্ণাতম একথা বলা আছে। শব্দে পরেছে নিষ্ণাত, তিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম সম্বন্ধে যিনি নিষ্ণাত সেই গুরুর কাছে অভিগমনের কথা বলা আছে। শব্দে পরেছে নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, ব্রহ্ম বস্তুতে তিনি প্রতিষ্ঠিত হয়ে উপশম প্রাপ্ত হয়েছেন, উপশম প্রাপ্ত হয়েছেন। উপশম কথাটার ব্যবহার আপনারা জড়জগতে ব্যবহার করে থাকেন, কি অর্থে ব্যবহার করেন বলে আমরা যখনই উপশম কথাটা মনে করি, উচ্চারণ করি, তখন মনে হয় কোনো ব্যাধি হয়েছে, তার একটা উপশম, এটা মনে করি উপশম হওয়া দরকার। এখানেও কিন্তু ওই রকম মানেই হচ্ছে, এইটা অর্থটা একটু অন্যরকম ঘুরিয়ে আসছে। সেটা কিরকম বলছেন, আপনাদের উপশম প্রাপ্ত কেউ যে সদ্গুরুর কথা বলা হয়েছে, তিনি যদি এই পরব্রহ্ম এবং শব্দব্রহ্ম এবং পরব্রহ্মেতে নিষ্ণাত হন, হয়ে কি করে ব্রহ্মণি উপসমাশ্রয়ম অর্থাৎ ব্রহ্ম বস্তুতে সম্পূর্ণভাবে সেবা বৈচিত্র্যতা অনুভব করে তার জড়জগতের কোনো আকাঙ্ক্ষা থেকে তিনি বিরাম লাভ করে, উপশম যেটা গেলে ভবরোগ বলে, আমার গুরুপদ পদ্মের কোনো ভবরোগ থাকতে পারে না, কেন যিনি ভবরোগগ্রস্ত তিনি আমাকে শব্দব্রহ্মের উপদেশ করবেন, এটা হতে পারে কি? মায়াবাদীগণের সিদ্ধান্ত আলোচনা করতে গিয়ে আমরা দেখব অনবগত স্বাদ, অর্থাৎ গুরুতত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে অজ্ঞান বোধনী গ্রন্থেতে শঙ্করাচার্য বলছেন গুরুদেব একজন অজ্ঞানী ব্যক্তিকে গুরু হিসেবে গ্রহণ করবে, অজ্ঞানী যিনি নিজে ব্রহ্ম হয়ে গেছেন তিনি তো কাউকে উপদেশ করবেন না। কারণ মায়াবাদীর গুরু গ্রহণ সম্বন্ধে আমি সেদিনই আলোচনা করব, আজকে করব না, আশ্চর্য ব্যাপার। তাই সেখানে ওদেরও গুরু পূজা ওরা করেন, ওরা ব্যাস পূজা করেন মায়াবাদী, কিন্তু ওরা সৌত পন্থার বিচারকে গ্রহণ করেন না, সৌত পন্থার বিচারকে ওরা গ্রহণ করেন না। প্রতি পদে পদে সৌত পন্থাকে আক্রমণ করেছেন, সে বিষয়ে আমি আলোচনা করব পরে যখন সময় হবে। তাহলে অপ্রাকৃত শব্দব্রহ্মের আলোচনা যতক্ষণ পর্যন্ত আমি না করছি, অর্থাৎ যিনি ওই রকম অবস্থায় প্রতিষ্ঠিত না হয়েছেন সদ্গুরু, যিনি ব্রহ্মণি উপসমাশ্রয়ম ব্রহ্ম বস্তুতে সেবা বৈচিত্র্য লীলা বৈচিত্র্য দর্শন করে যিনি একেবারে যেন ডুবে রয়েছেন, রসময় যে ব্রহ্ম বস্তু তাতে তিনি ডুবে রয়েছেন, এরকম একটা এরকম এরকম একজন মহাপুরুষ ছাড়া যদি প্রাকৃত জগতের কাউকে আপনি গুরুরূপে গ্রহণ করে থাকেন আপনার জীবনে, সেই গুরুকে এখনই ত্যাগ করতে হবে। আমার কথায় কিছু দুঃখ পাবেন না, কেন আপনি যদি সেই তাকে গুরুরূপে মেনে থাকেন তার দ্বারা আপনি অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারবেন না, অপ্রাপ্তি অপ্রাকৃত রাজ্যে প্রবেশ অধিকার লাভ করতে পারবেন না। সেই জন্য কোনো মতেই আপনাকে সেই গুরু ত্যাগ করে আপনাকে সদ্গুরু চরণ আশ্রয় দিনই শব্দব্রহ্মেতে নিষ্ণাত, অর্থাৎ তিনি প্রতিষ্ঠিত, যার টোটাল স্বরূপটাই হলো শব্দ স্বরূপ। গুরুদেবের কোন স্বরূপটা তুমি উপলব্ধি করেছ? গুরুদেবের যদি প্রাকৃত শরীরটা মনে হয় যেন প্রাকৃত শরীর আমার মতোই মানুষ, আমার কথাটা খেয়াল করতে হয় ভালো করে আমি কি বলতে চাইছি। যদি গুরুপাদ পদ্ম আমাকে দীক্ষা দিয়ে থাকেন, কেন গুরুপাদ পদ্মের কাছে অনেক ব্যক্তি আসেন কিন্তু বাস্তবিক গুরুচরণে অভিগমন হয় না, তার দীক্ষা গ্রহণ কার্য হয় না, আর দীক্ষা গ্রহণ কার্য যেহেতু হয় না তাদের শব্দব্রহ্ম সম্বন্ধে কোনো ধারণাই হয় না, এগুলো সব ইন্টার রিলেটেড প্রত্যেকটা। সেই জন্য যখনই দীক্ষা কার্য হয় সেই সময় আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত গুরুদেব তাকে আত্মসাৎ করতে পারেন না, সেই জন্য শব্দব্রহ্মের যে প্রভাবটা তখন তিনি মন্ত্র আমাকে বলেন কিন্তু শব্দব্রহ্মের সেই প্রভাবটা আমার মধ্যে আসতে পারে না, কারণ আমার পাত্রতা নাই, পট আমার পাত্রতার অভাবের জন্য সেই শব্দব্রহ্ম তিনি যে আমার কানেতে দেন, তিনি শব্দরূপে তিনি কিন্তু কৃষ্ণকেই দিয়েছেন, শব্দরূপে গুরুপাদ পদ্ম যখন কামগায়ত্রী দিয়েছেন, কামবীজ কামগায়ত্রী যা কিছু দিয়েছেন, মহামন্ত্র দিয়েছেন, নিশ্চয় করে জেনে রাখবেন তিনি আমাকে কৃষ্ণকেই দিয়ে দিয়েছেন, তিনি আমাকে কৃষ্ণকেই দিয়েছেন শব্দরূপে। কিন্তু আমি যেহেতু সেই যোগ্যতা লাভ করতে পারি নাই, সেহেতু গুরুপাদ পদ্মের থেকে মন্ত্র দীক্ষা নেওয়ার পরেও আমার প্রাকৃত অবস্থা এখনো অপগত হয় না, প্রাকৃত ভাব সম্পূর্ণরূপে চিন্ময় ভাব উদিত হয় নাই, সেই জন্য সেই শব্দব্রহ্মের প্রভাব আমার উপর বিস্তার লাভ করতে পারছে না।
আমি এই সম্বন্ধে একটা উদাহরণ বলল সুন্দর রূপে, সেটা পরে আসছি। তাহলে গুরুপাদ পদ্মের শাব্দিক রূপটাকে অর্থাৎ গুরুপাদ পদ্মের শব্দ রূপটাকে যদি আমি অনুভব না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গুরু দর্শন হবে না। আমার কথাগুলো কঠিন হচ্ছে কিনা আমি জানি না, আপনারা ক্ষমা করবেন, আমার যোগ্যতার অভাব হতে পারে। আমি কি বলতে চাইছি, গুরুপাদ পদ্মকে মানুষ রূপে আপনি যে দর্শন করছেন, সেই যে গুরু শব্দের গুরুপাদ পদ্মের বাণী স্বরূপের দর্শন যতক্ষণ আপনার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাস্তবিক গুরু দর্শন হবে না। আপনি ততক্ষণ পর্যন্ত প্রাকৃতিক জগতে যেতে পারবেন না। কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম আছে না পৌপাদের, পৌপাদের যে অষ্টকমাজ সেখানে দেখবেন কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম। আমি এ সম্বন্ধে পৌপাদের তিরোভাব আবির্ভাব পড়বে, এই সম্বন্ধে সে সময় আলোচনা করব। অপ্রাকৃত জগতের বাণী, বাণী সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী রূপে বাণী, অপ্রাকৃত জগতের যে বাণী সরস্বতী বাণী, তিনি একটা স্বরূপ ধারণ করে যখন আমার সামনে এসছেন, তার নাম হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বাণী স্বরূপ। কৃপায়া হরি কীর্তন মূর্তি ধরম, অর্থাৎ হরি কীর্তন, হরি কীর্তন যখন একটা মূর্তি ধারণ করে আমার সামনে উপস্থিত হলেন, হরি কীর্তনের পরিপূর্ণ রূপ মূর্তি ধারণ করে আমার, তিনি হচ্ছেন সরস্বতী, অপ্রাকৃত সরস্বতী, তার নাম হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। আর আমি যদি আমার গুরুপাদ পদ্মের যিনি আমাকে মন্ত্রদীক্ষায় দীক্ষিত করেছেন, তার যদি বাণী স্বরূপের উপলব্ধি যতক্ষণ পর্যন্ত না করব, তোমার গুরুচরণে আসা এই সার হল লাভ হবে না, কিছু স্বীকৃতি হবে, কিছু স্বীকৃতি হতে পারে, কিন্তু বাস্তবিক লাভ যে কারণে আসা, অপ্রাকৃত জগতের যে ভগবানকে লাভ করবার জন্য আমার যে অভিগমন করেছি গুরুপাদ পদ্মে, সেই অভিগমন কাজটা হয়নি। অভীষ্ট প্রাপ্তির জন্য অভীষ্ট রূপে অভিগমন কথাটা এইভাবে ব্যাখ্যা করা যায়, অভীষ্ট প্রাপ্তির জন্য অভীষ্ট রূপে গমন, অর্থাৎ নিজের নিজত্ব, নিজের যে নিজত্ব সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে সম্পূর্ণ রূপে শরণাগত হয়ে, বোঝা গেল কি কথাটা বললাম, নিজের যে পার্সোনালিটি, নিজের যে ব্যক্তিত্ব, আমি এবং আমার বলে যে বস্তুটা, যেটাকে আমার গুরু থেকে আমাকে ভেদ করে রেখেছে, পার্থক্য করে রেখেছে, সেই আমিত্বটাকে যতক্ষণ আমি এবং আমার এই শব্দটাকে যতক্ষণ আমি বিনাশপ্রাপ্ত না করতে, যদি অপ্রাকৃত আমি থাকে তাহলে আপত্তি নেই, কৃষ্ণের দাস আমি সেটা আপত্তি নেই, সেটাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু কাঁচা আমি এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লাভ হবে না, কোনো রকমভাবে লাভ হবে না। এ সম্বন্ধে একটা পুরানো উদাহরণ আমি দিই, অনেক কথা বলতে ইচ্ছে হয়, এ সম্বন্ধে একটা পুরানো উদাহরণ দিই, আপনাদের যেন বিশ্বাস হয় গুরুপাদ পদ্ম আমাকে যে মন্ত্রদীক্ষা দিয়েছেন, মহামন্ত্র দিয়েছেন, রাধা গোবিন্দকে সাক্ষাৎ দিয়ে দিয়েছেন, এটা যেন বিশ্বাস হয়, সেই জন্য একটা সামান্য উদাহরণ আমি তুলে ধরবো আপনাদের সম্মুখে। বহু পূর্বে, আজ থেকে 70-80 বছর আগে, আগেকার কথা, তারও আগে হতে পারে, আমার মনে নাই, স্মরণে নাই, আমি স্মরণ করতে পারছি না, অনেকদিন আগে এরকম চৈতন্য মঠ তখন হয়েছেন, চৈতন্য মঠেতে যখন নবাগত সমস্ত ছোট ছোট সমস্ত ভক্তরা এসছেন, পৌপাদের কাছে আশ্রয় নিয়েছেন, মহামন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, কেউ কেউ মহামন্ত্র নিয়েছেন কেবল দীক্ষা হবে, এই সময় অন্য সময় আলোচনা করেছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, এরা যারা শোনে ডিভিডি তারা হয়তো শুনেছে, যাই হোক এই কথাটা সবার জন্যই বলা উচিত বলেই মনে করছি, খুব অল্প সময় নেবে। সেখানে গাছের তলায় বসে সেবা সেবা করার ফাঁকেতে বেশ কিছু ছোট ছোট ভক্ত, তারা কেউ হয়তো 14, 16, 18, 22 ছোট ছোট ভক্ত, তারা বসে আলোচনা করছে নিজেদের মধ্যে যে আমরা প্রভুপাদের আলোচনা শুনি, গুরু বৈষ্ণবের মুখে শুনি, যে কৃষ্ণ আর কৃষ্ণের যে কৃষ্ণ নাম দুটো অভিন্ন, তাহলে প্রভুপাদ আমাদেরকে নামরূপে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো কই অনুভব করতে পারছি না, তাহলে আমাদের কি ব্যাপার, আমাদের কি সত্যি সত্যি প্রভুপাদ আমাদের কৃষ্ণকে দিয়েছেন? এই সম্বন্ধে ছোট ছোট যারা ভক্ত, ছোট ভক্ত বলতে আমি বলতে চাইছি বাচ্চা নয়, যারা নবাগত তাদেরকে ছোট বলতে চাইছি, যারা এখন প্রতিষ্ঠিত নয়, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, আমরা শুনেছি গুরু বৈষ্ণবের মুখে শাস্ত্রীয় বিচার, যে গুরু বৈষ্ণব যে মন্ত্র দান করেন, আপনি যে ভজন করে আপনাকে যে মন্ত্র দিয়েছে,
এইটা ভজন করতে করতে যখন মন্ত্রের যে শাব্দিক স্বরূপটা বাস্তবিক দর্শন হবে তখন কিন্তু আপনার এই মন্ত্র সিদ্ধ হবে। বোঝা গেল কি বলি? গুরুপাদ পদ্ম যে মন্ত্র দিয়েছেন, কোনো ব্যক্তি কোনো সাধু সিদ্ধ হয়েছে কথাটা মানে কি? গুরুপাদ পদ্ম যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটার যে শাব্দিক স্বরূপটা, শব্দের যে স্বরূপটা আমি অনুভব করব, দেখতে পাবো। যেমন কামগায়ত্রী, কামগায়ত্রী উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার তখন কি হবে, কামদেবের পুরো 24.5 অক্ষর তার সম্পূর্ণ 24.5 চন্দ্র সম্পূর্ণ আমার চোখের সামনে ভেসে উঠবে। কৃষ্ণের পুরো, কৃষ্ণের যে দিব্য মূর্তিটা, কৃষ্ণের যে দিব্য মূর্তি কামদেব, অপ্রাকৃত কামদেব, তার যে সৌন্দর্য আমার সামনে ভেসে উঠবে। এই যে অক্ষর 24.5 অক্ষর, 24.5 অক্ষরের প্রত্যেকটা আলাদা আলাদা সমস্ত কিরকম কিরকম, পায়ের 10 আঙুল, হাতের 10 আঙুল, এখানে এখানে চন্দ্রমা আছে, গণ্ডদেশ, এই সমস্ত কিছুর আখ্যা ব্যাখ্যা আছে। এইগুলো সমস্ত বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী যার নাম ছিল হরিবল্লভ ব্রহ্মচারী, হরিবল্লভ ব্রহ্মচারী যখন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে এই যে কামগায়ত্রী 24.5 অক্ষর কামগায়ত্রীর পুরো স্বরূপ, এটা 24.5 অক্ষরের ব্যাখ্যাটা বিশ্বনাথ চক্রবর্তী পাদ লীলা করেছিলেন যে এটি বুঝতে পারছেন না, তিনি বুঝতে না পারা লীলা করেছিলেন। আমি তো বুঝতে পারছি না 24.5 অক্ষর কি করে, আর 24 অক্ষর হতে পারে, 24.5 আর্ধেক অক্ষর, এটা কি করে মেলাতে পারছেন না। তিনি তখন অন্ন জল ত্যাগ করে রাধাকুণ্ডের তীরেতে শুয়েছিলেন, হত্যা দিয়েছিলেন, আমি অন্ন জল ত্যাগ করলেন করে খালি কাঁদছেন, যদি আমি 24.5 অক্ষর অর্থাৎ কামগায়ত্রীর কামদেবের এই মন্ত্র শাব্দিক রূপটা আমি অনুভব করতে না পারি, তাহলে শাব্দিক শব্দের যে শব্দ যেটা অপ্রাকৃত শব্দ, এটা অনুভব করলে পরে তাহলে শব্দব্রহ্মের স্বরূপটা আমি দর্শন করব। শব্দটাই আমি অনুভব করতে পারছি না, আমি আমার পক্ষে তাহলে কামগায়ত্রী অনুভব করা সম্ভব নয়, তাহলে আমার শরীর ছাড়াটাই ভালো। এইভাবে তিনি কি করলেন, অন্ন জল ত্যাগ করে পড়ে রয়েছে। এই অবস্থায় 3 দিনের মধ্যে রাধারানী স্বপ্নে এসে তাকে আদেশ করছেন, হরিবল্লভ ওঠো ওঠো, অন্ন জল গ্রহণ করো, তুমি কেন শুয়ে রয়েছো, তুমি দুঃখ ত্যাগ করো। বাস্তবিক পক্ষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে এই যে কস্তুরী মঞ্জুরি, সে হচ্ছে আমার প্রিয় নর্ম সখী, এই যা বলেছে এটা মিথ্যে নয়। বর্ণ অগমত বলে একটা গ্রন্থ আছে, তার ওখানে আর্ধেক অক্ষর নির্ণয় করা আছে, ওটা আলোচনা করলে তুমি পেয়ে যাবে। তুমি অন্ন জল ত্যাগ করো না, তুমি গ্রহণ করো, করে ওঠো। তখন বিশ্বনাথ চক্রবর্তী ত্যাগ করলেন, তখন শাব্দিক শব্দটা বলেছে তার স্বরূপের অনুভব হলো, এবং চোখ চেয়ে দেখছেন কামদেব কামগায়ত্রী, কামগায়ত্রী মন্ত্রের দ্বারা কামদেবের সাক্ষাৎ স্বরূপটার দর্শন হলো, তখন তার আনন্দের শেষ নাই। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী বা যেমন অপ্রাকৃত জগতের, তিনিও এভাবে লীলা করেছেন। এইভাবে চৈতন্য মঠে 80 বছর আগে কম করে প্রায় হবে, সেখানে এই ধরনের আলোচনা হচ্ছে ছোট ছোট ভক্তদের মধ্যে, প্রভুপাদ আমাদেরকে মন্ত্র দিয়েছেন কিন্তু আমরা তো অনুভব করি, আমাদের তো আমরা নাম করে যাই, নাম তো অনুভব হয় না কিছু, এটা যে কৃষ্ণ কি করে এটা সম্ভব হয়, তাহলে কি করে বুঝবো যে ইনি শব্দব্রহ্ম এবং কৃষ্ণ যে সমান, কি করে অনুভব আমার তো হচ্ছে না। আমাদের এই সময়ে এই বাচ্চারা যখন নিজেরা আলোচনা করছে নিজেদের মধ্যে ইষ্টগোষ্ঠী, ওই সময় এই সুবিধাটা ছিল, ইষ্টগোষ্ঠী এত পরিমাণে হতো, যখন বর্তমানে ইষ্টগোষ্ঠীর অভাবের জন্য এত সর্বনাশ হচ্ছে, কোনো জায়গায় ইষ্টগোষ্ঠী নেই, একটু সময় পেলেও তো জড়জগতের আলোচনা শুরু হয়ে গেল, ইষ্টগোষ্ঠী হতো। সেই সময় এক মহাপুরুষ, তিনি ওইখান দিয়ে যাচ্ছেন, প্রভুপাদের আশ্রিত আমাদের গুরুবর্গ, তিনি গুরুবর্গ আমাদের গুরুবর্গ, তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন, তার নাম হলো ছিল ভক্তি ময়ূখ ভাগবত গোস্বামী মহারাজ, মহাপুরুষ, মহা তেজস্বী পুরুষ। তিনি আমার গুরু মহারাজে তাকে প্রচণ্ড ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন গুরু মহারাজ। তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি তখন জিজ্ঞাসা করলেন, ভক্তগণকে জিজ্ঞাসা করছে, আপনাদের মধ্যে কি আলোচনা হচ্ছে, এই কি আলোচনা, সিদ্ধান্তে আলোচনা, না না কিছু না, যে কিছু তো আলোচনা হচ্ছে, আমার কাছে লুকিয়ে যাচ্ছেন কেন, আমাকে অযোগ্য ভেবে নাকি। তখন লজ্জায় বলছেন যে আচ্ছা, আমরা আপনার কাছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছি, যদি কৃষ্ণকে দিয়ে থাকেন প্রভুপাদ, তাহলে তো আমরা পেয়ে গেছি কৃষ্ণকে, কিন্তু আমরা মহামন্ত্র করতে করতে, মন্ত্র আলোচনা করতে, আমরা তো অনুভব করতে পারছি না,
এটা কি করে হয়, তাহলে কৃষ্ণকে যদি দিয়ে থাকেন তো আমার তো অনুভব করার কথা, তাহলে কি ব্যাপারটা কি? তখন উনি মুচকি হেসে বললেন, দেখুন এর মধ্যে খুব সাধারণ কথা একটা। তিনি উদাহরণ দিয়ে বললেন, একটা চার বছরের পাঁচ বছরের একটা বালক, একটা বাচ্চা, তার মা আগেই মারা গেছে আর বাবাও তাকে পাঁচ বছরে রেখে, জন্মাবার পরেই মা মারা গেছে এবং বাবা ওই পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছরের বয়স, পাঁচ বছর পুরো হয়নি, তাকে বিরাট অগাধ সম্পত্তি তাদের কেউ নেই, সেই সম্পত্তি রেখে বাবা মারা গেলেন এবং বাচ্চাটার নামে সমস্ত কিছু লিখে দিয়ে গেলেন, স্থাবর অস্থাবর যার টাকা পয়সা আছে, জমি বাড়ি যা কিছু আছে, অগাধ সম্পত্তি, জমিদার বিশাল সব তার নামে লিখে দিয়ে গেলেন। এবং ওই পাঁচ বছরের বাচ্চাটাকে যদি আপনি বলতে যান তোমার নামে এই সব দলিল দস্তাবেজ নিয়ে যদি তাকে বলেন তুমি এগুলো নাও, সে তো বলবে এগুলো কি করব, এগুলো নিয়ে তো কোনো লাভ নেই। তাকে যদি একটু লজেন বা বিস্কুট দেন বা একটু মিষ্টি দেন সে আনন্দে নাচবে, সে দলিল দস্তাবেজের কোনো মর্ম বুঝবে না, বুঝবে কি? কিন্তু না বুঝলেও বাবা যে তার নামে দিয়েছেন এটা তো মিথ্যে নয়, বাবা তার নামে লিখে দিয়ে গেছেন, ওই লিখে দেওয়া কার্যটা কিন্তু মিথ্যে নয়, বাচ্চাটা মালিক এটাও সত্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হচ্ছে, বাবা একটা নিয়ম করে গেছেন, ট্যালবোর্ট কোম্পানির নাম শুনেছেন, একটা বড় বড় এরকম কোম্পানি আছে যারা সম্পত্তির নাবালক বয়সে যদি সম্পত্তি পায় তার দেখাশোনা করবার জন্য একটা টাকা নেয়, মায়না, একটা মায়না নেয়, কিন্তু ওই সম্পত্তির দেখাশোনা করবে এবং যখন ছেলেটা বড় হবে, যখন সাবালক হবে, তখন সেই সম্পত্তিটা তার হাজে দিয়ে দেবে। এইসব কোম্পানির মধ্যে একটা কোম্পানির নাম বলবো, যেমন ট্যালবোর্ট কোম্পানি, এরা কি করে এই সম্পত্তির দেখাশোনা করে, যখন সে সাবালক অবস্থা হবে তার হাতে দিয়ে তাদের ছুটি, এরকম অবস্থা। তাহলে মহারাজ বলছেন এই ভক্তিময় ভাগবত মহারাজ, ভাগবত গোস্বামী মহারাজ, যে দেখুন আপনারা যে এর মধ্যে সন্দেহ প্রকাশ করছেন, সন্দেহ ঠিক নয়, বাবা যে বাচ্চাটার নামে সম্পত্তিগুলো লিখে দিয়ে গেছেন এটা তো মিথ্যে নয়, কিন্তু যতক্ষণ সে সাবালক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সম্পত্তির মর্মটা সে উপলব্ধি করতে পারছে না। ঠিক সেরকমভাবে জানবেন প্রভুপাদ যে আপনাদের কাছে যে মন্ত্র দিয়েছে সেই সম্পত্তি কিন্তু একশো থেকে একশো ভাগ সত্য, আপনাদেরকে তো মন্ত্ররূপে কৃষ্ণকে দিয়েছেন, কিন্তু কৃষ্ণরূপ যে মন্ত্ররূপে যে কৃষ্ণকে দিয়েছেন তার যে সম্পত্তিটার যে প্রভাবটা, তার যে মর্ম অর্থ মর্মার্থ, এটা আপনারা নাবালক রয়েছেন, অর্থাৎ বিষয় এই অপ্রাকৃত বিষয় ব্যাপারে নাবালক, বয়সে নাবালক, অপ্রাকৃত বিষয় ব্যাপারে নাবালক রয়েছেন বলে আপনারা এটা অনুভব করতে পাচ্ছেন না। কিন্তু আমার কথায় বিশ্বাস করে আপনারা ভজন করতে থাকুন, আজ না হলেও কালকে দেখবেন এই যে মন্ত্র বহুবার দিয়েছেন এই মন্ত্র আপনাদের সঙ্গে কথা বলবে, দর্শন দেবে আপনাদের সামনে। যেমন উদাহরণ প্রসঙ্গে একটু আগে শুরুতে আমি বলেছিলাম হিরণ্যকশিপু অপ্রাকৃত জগতের ক্ষেত্রে নাবালক, কিন্তু প্রহ্লাদ মহারাজ পাঁচ বছরের বয়স হলেও প্রহ্লাদ মহারাজ কিন্তু সাবালক, কথাটা বোঝা গেল? ও পাঁচ বছরের বয়স, কিন্তু পাঁচ বছর বয়স হলেও কিন্তু সাবালক, কিন্তু হিরণ্যকশিপু হা হা করে হাসছেন এবং বলছেন আমি ত্রিভুবনের মালিক, বললেও কি হবে, সে নির্বিশেষবাদী, তে কিন্তু বললে কি হবে, চিৎকার করলে কি হবে, সে অপ্রাকৃত ব্যাপারে বিষয়ে সে কিন্তু নাবালক, বোঝা গেল কথাটা? তাহলে এইভাবে দেখা যায়, আমরা আলোচনা প্রসঙ্গে দেখব এই প্রহ্লাদ মহারাজের আলোচনা থেকে, আমরা একটু আগে আলোচনা প্রসঙ্গে দেখলাম পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে, পরীক্ষিত মহারাজের যে আদেশ হয়েছিল সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে, অভিশাপ হয়েছিল, সেখানেও আলোচনা প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ যে প্রশ্নটা করেছে, আমি অনেক সময় আলোচনা করেছি আগে ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে, এখানে এটা আলোচনা করলে আরও আপনাদের খুব ভালো লাগবে, কেন প্রসঙ্গটা সব দিক শব্দ সম্বন্ধে হচ্ছে, শব্দের তত্ত্ব। সেখানে পরীক্ষিত মহারাজের প্রশ্নটা কি ছিল, পরীক্ষিত মহারাজের সুখদেব গোস্বামী যে, সুখদেব গোস্বামী যে অপ্রাকৃত পরমহংস গুরুদেব, তার সামনে পরীক্ষিত মহারাজের প্রশ্নটা কি ছিল, পরীক্ষিত মহারাজের কি প্রশ্ন ছিল? অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষস্যেহ ইয়ৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বথা, সর্বথায় আমাকে এমন সাধন ভজন বলুন, যদিও সাধন এবং ভজন দুটো শব্দ বলি, দুটো এক নয়, কিন্তু বদ্ধ অবস্থায় নিজের অনর্থকে এলিমিনেট করবার জন্য, বদ্ধ অবস্থায় নিজের অনর্থটাকে হাঁটাবার জন্য গুরু বৈষ্ণবের আনুগত্যে আমার যে প্রয়াস প্রচেষ্টা
সেটাকে বলে কি বলা হয়, সাধন। সাধন করতে করতে যখন অনর্থ চলে যায় তখন ভজন শুরু হয়। বলে আবার কি কথা বললেন, ঠিক কথা বলেছি। ভজন মানে হচ্ছে ভজ ধাতু সেবা, সেবা বাস্তবিক অপ্রাকৃত রকম অপ্রাকৃত রাজ্যের যে বিষয়, অপ্রাকৃত বিষয়ে সেবা করতে গেলে আপনাকেও তো অপ্রাকৃত ভূমিকায় উঠতে হবে, বোঝা গেল না কথা। আপনাকে অপ্রাকৃত জগতে সেবা করতে গেলে আপনাকে অপ্রাকৃত বলে, যেমন আমরা অর্চন পদ্ধতিতে বলি দেব ভূত্বা দেব মার্চয়েত, যতক্ষণ পর্যন্ত দেবভাব হৃদয়তে না আসবে দেবতার অর্চন সম্ভব হবে না। তাহলে প্রাকৃত জগতে প্রাকৃত অবস্থায় যখন অর্চন করতে যাচ্ছে সেখানেও অর্চন পদ্ধতিতে উপদেশ করছে এই প্রাকৃত অবস্থা অর্চন করতে পারবে না, দেবভাব আনো হৃদয়তে। ওই যে অপ্রাকৃত আমরা যে শুদ্ধি করি, না হাম বিপ নচন নরপতি না পিবৈশ্য না শুদ্ধ না হাম বর্ণী না চা গৃহপতি না মনস্বতি বা কিন্তু প্রদ্যন নিখিল পরম পূর্ণমিতা ধের গোপী ভর্তুর পদকমল দাসুদাস, এইটা দ্বারা শুদ্ধি মন্ত্র আমরা করি। অর্থাৎ আমরা শরীরের চিন্তার ঊর্ধ্বে যাই, আমি কোনো ব্রাহ্মণ নই, আমি কোনো শূদ্র নই, আমি কোনো স্ত্রী নই, আমি কোনো পুরুষ নই, আমি কোনো রাজা নই, আমি কোনো ফকির নই, কিছু না। আমার শাব্দিক স্বরূপটা অনুভব করতে হবে, গুরুপাত্রের শাব্দিক স্বরূপ, আর সেটা যখন আমার উপর প্রভাব বিস্তার আমি তখন অনুভব করব আমার আমার অনুভবটা। এই সম্বন্ধে অনেক আলোচনার বিষয়, একদিনে আলোচনা এগুলো হয় না। তাহলে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল, অথ পরীক্ষামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ স্নেহ ইয়ৎকার্য মানুষ সর্বথা, সর্বথায় যেন আমার সিদ্ধি লাভ হয়, সংসিদ্ধিম সিদ্ধি না সংসিদ্ধি সম্যকরূপে। তাহলে এমন একটা ভজনের পদ্ধতি আমাকে বলে দিন। সেই উত্তর দিতে গিয়ে সেখানে বলছেন, নিবৃত্ত মানানম মিচ্ছতাম কুত ভয়ম যোগী নাম নিপুণ্যতম হরে নামানু কীর্তনম, তাই তো উত্তর দিচ্ছেন। সেখানে সুখদেব গোস্বামী বলছেন, যদি তুমি নির্ভয় হতে চাও, ভয় শূন্য, এই জগতের ভয় সবসময় সবাইকে তাড়া করছে, এই ভয় থেকে বেরিয়ে গিয়ে যখন নির্ভীক হতে চাও তাহলে তুমি তাহলে কি করতে হবে, তাহলে যোগী নাম নিপুণ নির্ণতম হরের নাম মানু কীর্তনম, তোমাকে হরিনামের অনুকীর্তন করতে হবে, অর্থাৎ গুরু বৈষ্ণবের আনুগত্যতে তোমাকে এই শব্দব্রহ্মের আলোচনা করতে হয়। নিবৃত্ত মানানম ইচ্ছতাম কুতো ভয়ম যোগী নাম নিপুণতম হরের নামানুকীর্তনম, কি বলছেন, নিবৃত্ত মানানম মিচ্ছতাম কুতো ভয়ম যোগী নাম নিপুণতম হরের নামানুকীর্তনম, হরিনামের অনুকীর্তনের কথা বলা হয়েছে, কীর্তন নাই অনুকীর্তন, অনুমানে কোনো গ্যাপিংলেস, যেমন আমরা উপনিষদের মন্ত্রে বলি সদা পশ্যন্তি সুরয়ো দিবি চক্ষুরাতম, এই পশ্যন পশ্যতি পশ্যন্তি বহুবচন ব্যবহার করেছে, দিব্য সুরীগণ যে দিব্য চরণের সম্যক দর্শন করেন সবসময় আনইন্টারাপ্টেড দর্শন, এর মধ্যে দর্শন ক্রিয়ার মধ্যে ইন্টারভেল নেই, আমি ঘুমিয়ে পড়েছি অত দর্শন ক্রিয়া বন্ধ হলে হবে না, সে গুরু হতে পারবে না, তার দর্শন ক্রিয়া নিরবচ্ছিন্ন হতে হবে, বোঝা গেল কি বল, দর্শন ক্রিয়ার মধ্যে কোনো মানে কোনো ছেদ হবে না। সেই জন্য এই জন্য ঋগ্বেদ এই কথা বলা রয়েছে যে সদা পশ্যন্তি সুরয়ো দিবি চক্ষুরাততম, চক্ষু বিস্তার করে সর্বদাই সেই দিব্য বিষ্ণু চরণ কমলকে দর্শন করছে, বোঝা গেল কি বললাম। এই জন্য যে বস্তুকে দর্শন করবেন, আর দর্শন ক্রিয়া দর্শন দর্শন করার যে বস্তু দৃশ্য আমার যে দর্শনের গোচরীভূত হবে সেই বস্তু অপ্রাকৃত অবস্থা, যে অবস্থা না হলে পরে অপ্রাকৃত জগতের যে বিষয়বস্তু তার সেবা করা আমার সম্ভব হবে না। তাহলে সেবা সেব্য বস্তু এবং সেবক তিনটে যখন একই প্ল্যাটফর্মে যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। উপনিষদে আপনারা প্রায়ই অনেকেই শুনেছেন, এখানে অনেক বিদ্বান ব্যক্তি উপস্থিত আছেন, মেদিনীপুর তো নাম হলো মেদিনীপুর, মেদিনী হচ্ছে পৃথিবী তার পুর একদম টপমোস্ট, মেদিনীপুর মেদিনীপুরে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ব্যক্তি থাকে আমার ধারণা,
মেদিনীপুরে সবচেয়ে বিচারশীল ব্যক্তি থাকেন, বুদ্ধিমান বিদ্বান ব্যক্তি, তাদের যে ধ্যান ধারণা অনেক উন্নত অন্য অন্য জায়গার থেকে। এটা আমি মেদিনীপুরে খুব কম এসেছি, তথাপি আমি জানি, এটা অনুভব করেছি। মেদিনীপুর থেকে অনেক ভক্ত আসেন। যাই হোক, এখানে আলোচনা প্রসঙ্গে আপনারা শুনেছেন বেদান্তে যে অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, বেদান্তের শেষ কোনটা, বেদান্তের যে শেষ কথা সেটা কিছু অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত। আর তার অনাবৃত্তি মানে হচ্ছে আপনার যে কষ্টের নিবৃত্তি, অনাবৃত্তি মানে হচ্ছে যে পুনরূপী জননম, পুনরূপী মননম, পুনরূপী মাতৃ জঠরে স্বয়ং, যেটা শুনেছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এটা শুনেছেন তো? এই যে পুনরপি জনম এবং মরণের যে মালা, এটা যদি আপনি বন্ধ করতে চান, সেইটার উপদেশ বেদান্তের শেষে বলা রয়েছে কি, অনাবৃত্তি, হ্যাঁ, অনাবৃত্তি হবে আপনার শব্দাত। দুবার বলা হয়েছে, অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, অর্থাৎ দৃঢ় করবার জন্য, হ্যাঁ, একদম কনফার্ম করার জন্য, এটা অ্যাফার্মেটিভ হয়ে একবার দৃঢ় করবার জন্য এটা দুবার বলা হয়েছে, অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, অর্থাৎ শব্দ অনাবৃত্তি শব্দাত, অর্থাৎ শব্দের দ্বারা আপনার অনাবৃত্তি সম্ভব হবে, অর্থাৎ আপনার জন্মমরণের মালা থেমে যাবে। এই শব্দটা কি, যদি আপনি বলে বেদান্ত, তো বেদান্তের অর্থই হলো বেদান্ত। এই জন্য চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী আলোচনা অনেক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা হওয়া দরকার। মহাপ্রভু বলেছেন, বেদান্তের সত্য যিনি, বেদান্তের সত্যকর্তা, যেই সত্যকর্তা, সেই যদি ব্যাখ্যা করে তাহলে সেই অর্থে ঝলমল করে, অর্থটা বাস্তবিক হয়। যিনি অনুমান সাপেক্ষে এই অর্থগুলো করতে যাবেন, তার অর্থ ভালো হবে না, হবে কি, হবে না। তাহলে অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, এই শব্দটা কি যদি কেউ বলে, সেই জন্য আমাদের পরিষ্কার বলা রয়েছে যে ভাগবতজি মহাপুরাণকে বলা হয়েছে বেদান্তের সম্পূর্ণ এটা ব্যাখ্যা। গায়ত্রী ভাষ্য রূপ অসৌ, গায়ত্রী ভাষ্য রূপ অসৌ বেদার্থ পরিবিংহতা, বেদের অর্থ, বেদের অন্ত হল বেদান্ত, বেদের সম্যক অর্থ প্রকাশিত উপনিষদ বেদান্তে, আর তারও যদি পরিষ্কার অর্থ চান তাহলে ভাগবত, ভাগবত হচ্ছে বেদান্তের ভাষ্য। মহাপ্রভু এই কথা বলেছেন, এ সম্বন্ধে অনেক আলোচনা আমার আপনাদের কাছে করতে ইচ্ছে হয়, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারি না, আমায় ক্ষমা করবেন। তাহলে অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, এখানে এই শব্দটা কি, আমি কি করে বুঝবো? আপনি মনমানি ব্যাখ্যা করলে তো হবে না, আমাকে বুঝিয়ে দিতে হবে এটা কি। সেখানে এই শব্দটা কি এই সম্বন্ধে ভাগবতের একদম শেষ শ্লোকে বলছেন, নাম সংকীর্তনময়স্য সর্বপাপনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। এখন নাম সংকীর্তনময়স্য সর্বপাপনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম, এখানে বলে দিয়েছেন এই যে শব্দ এটা কি, এটা হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য মহাপ্রভু বারবার যে কৃষ্ণই যখন অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, সেখানে বলেছেন কিশয়নে কি ভজনে কিংবা জাগরণে, কিশয়নে কি ভজনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। চিন্তাটা কিন্তু পরে, আগে বলতে হবে, আগে উচ্চারণ, উচ্চারণ না, শব্দ থেকেই তো আমার ধারণাটা এসছে। শব্দ আমাকে গুরুপাদ পদ্ম বলেছেন, সেই শব্দের ভজন করতে করতে যদি অনুভব হয়ে থাকে, তাহলে সেই শব্দের যে স্বরূপটা অনুভব করেছি, তখন আমার কৃষ্ণনাম ছাড়তে ইচ্ছে করবে না, তখন আমার কৃষ্ণনাম ছাড়তে ইচ্ছে করবে না, তখন কৃষ্ণনাম ছাড়লে পরে আমি প্রমাদ গুনব। এই জন্য প্রভুপাদকে যখনই ডাক্তার বলতেন, বৈদ্য, যে আপনি হরি কথা বলবেন না, আপনি বন্ধ, আপনি মুখটাকে বন্ধ রাখতে হবে, এত কথা বললে হবে, প্রভুপাদ বিরক্ত হয়ে যেতেন, ওরা আমাকে হরি কথা বলতে দিচ্ছে না, হরিকথার দ্বারাই আমার বিশ্রাম। যেমন মহাপ্রভু একই কথা বলেছেন গম্ভীরা মন্দিরের ভিতরে, যখন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে আলোচনা করতেন, শেষের যে দ্বাদশ বছর, সেই সময় একেবারে অন্তর্দশা, সেই সময় প্রভু পাগলের মতো খালি সংকীর্তনের যে অনুভব, নাম কীর্তন আগে করতেন,
নাম কীর্তন তো করেনি, এখন অন্তর্দশায় কি হলো, অন্তর্দশায় যে নাম সংকীর্তনের যে যে যেগুলো রায় রামানন্দ সর্বদমরের সঙ্গে যে কীর্তন এবং নাম এই করতে করতে ডুবে যেতেন সে লীলা স্মরণে। এবং যখন গোবিন্দ, গোবিন্দ কে, গোবিন্দ হল মহাপ্রভুর সেবক, বাইরের দৃষ্টিতে গোবিন্দের কোন লেখাপড়া নাই, ভালো করে ধ্যান দেবেন, এই প্রসঙ্গে আমি আলোচনা করব পরে। বাইরের দৃষ্টিতে বিচার করলে গোবিন্দের কোনো লেখাপড়া নাই, কিন্তু ঈশ্বর পরিবার আদেশ করেছেন আমার এই শরীর চলে গেলে পরে তুমি চৈতন্য চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য তার চরণে গিয়ে তুমি সেবা করো, এই কথা আদেশ করেছেন। সেই জন্য ঈশ্বর পরিবাদের সেবক কে, গোবিন্দ, তিনি এসছেন। এবং গোবিন্দ লেখাপড়া জানেন না, আর লেখাপড়া হলেই যে আপনি ভক্তি পেয়ে যাবেন ভগবানকে এরম কোনো কথা নেই, এই সম্বন্ধে সহজ সরল উপায় ভক্তি প্রাপ্তির, এই সম্বন্ধে পরে আলোচনা, ভগবত প্রাপ্তি সেদিন আলোচনা করব, এখন মিশিয়ে যাবে ঘটনা, উদ্দেশ্য অন্যদিকে চলে যাবে। তো সেখানে কি দেখলেন, সেখানে গোবিন্দ একটা সরল সেবক মহাপ্রভু, সে সেবা ছাড়া কিছু বোঝেন, খালি সেবা বোঝে, সে সেবা করবেন এবং অন্তর থেকে। গোবিন্দকে বলা হয় যে দ্বিতীয় সচিমা, দরকার হলে মহাপ্রভুকে বকতেও পারেন, এরকম ব্যাপার। গোবিন্দ একদিন রাত্রিবেলা দেখছেন অনেক রাত হয়ে গেছে, তারা হরিকথা কীর্তন হচ্ছে, স্বরূপ দামোদর রায় রামাহাশয় করছেন আর প্রভু চোখের জল ফেলছেন। গোবিন্দ রাগ হয়ে গিয়ে ওখানে এসে বললেন, হ্যাঁ গো রায় মহাশয়, তোমরা কি কোনো ভালো কথা বলতে পারো না, সবসময় আমার প্রভু কাঁদে, তোমরা এমন কথা বলো যাতে হাসে আমার প্রভু, কি এমন কথা বলো সবসময় কাঁদে। তখন রায় মহাশয় তার সরলতা দেখে পুরো হেসে ফেলেছেন, যে গোবিন্দের সরলতা দেখো, তোমরা ভালো কথা বলতে পারো না, এমন কথা বলো সবসময় আমার প্রভু কাঁদে, হ্যাঁ ব্যাপারটা কি, এরম ভাবে বললেন। তখন দেখলেন রায় মহাশয় সর্বদমর যে গোবিন্দ রেগে গেছে, চলো আজকে যাই প্রভু, আজকে আমরা বিদায় নিই, আজকে তুমি এক কাজ করো, আজকে তুমি বিশ্রাম নাও, কালকে আবার আসবো আমরা সকালে, আজকে তুমি বিশ্রাম নাও। গোবিন্দ রেগে গেছে, যখন উঠে যাচ্ছেন প্রভু চোখের জল নিয়ে বলছেন রায় মহাশয়কে সর্বদমদেরকে, তোমরা যতক্ষণ আমার সামনে থাকো ততক্ষণ জেনে রেখো আমার বিশ্রাম হয়, ততক্ষণ আমার বিশ্রাম হয়, এই তোমরা চলে যাবে তখন যে আমার কী অবস্থা তোমরা জানো না, আমার যে কী অবস্থা হয় তা তোমরা জানো না, আমি পাগল হয়ে যাই, আমি বেঁচে থাকতে পারি না। এই বলে রায় মহাশয় সর্বদমদে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভু কী করেন, উন্মাদের মতো যতক্ষণ হরিকথা কীর্তন শুনতেন, কেন ওদের যে রায় মহাশয় সর্বদমদের যে হরিকথা কীর্তন তার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু, যদিও কৃষ্ণ রাধাভাবে বিভাবিত হয়ে এসছেন, কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতেন, কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতেন। একদিন মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে স্বরূপ দামোদর গান করছেন, গান করতে করতে রাধারানী একটা ভাব, অত্যন্ত উঁচু ভাবের কথা, আমি আপনাদের কাছে এইসব ভাব তুলব না, সস্তা কথা আমি বলবো না, আলোচনা করতে করতে বলছেন, আর মহাপ্রভু চোখটাকে খুলে বললেন স্বরূপকে, বলছে স্বরূপ সেই সময় দয়াময় রাধারানীর ঠাকুরানীর ভাবটা কেমন হলো। স্বরূপ দামোদর বলছে, দেখবে কিরম ভাবটা হলো, দেখতে চাও, বলে হ্যাঁ একটু দেখাও আমাকে, বলে একটা আয়না নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুখের সামনে ধরলেন, মুখের সামনে ধরার সামনে আয়নাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললেন, পাগল হয়েছো তুমি, আমি সন্ন্যাসী আমাকে মুখ দেখতে হয় আয়নায়, তুমি আমার সামনে ধরলে, বলে তাহলে তুমি রাধারানীর ভাব দেখতে চেয়েছো, তা তুমি হচ্ছে সাক্ষাৎ তোমায় দেখো তোমার রূপটা, তুমি দেখলেই বুঝতে পারবে এই তোমার রাধারানী, তুমি তো রাধারানী, আর আয়নাটাকে তুলে ছুঁড়ে ফেলে দিলেন, তোমরা পাগল হয়েছো, আমি একটা সন্ন্যাসী আর তার সামনে তোমরা আয়না ধরেছ, আমি নিজের রূপ দেখবো, হ্যাঁ, বলে তুমি সন্ন্যাসী কিরম সন্ন্যাসী আমরা ভালো জানি, আর তোমার চালাকি করো না আমাদের সামনে। এইভাবে তাহলে আমরা দেখলাম যে মহাপ্রভু যেই রায় মহাশয় স্বরূপদমদর চলে যেতেন তখন মহাপ্রভু কী করতেন, এই গম্ভীরার দেয়ালেতে মুখ ঘুষতেন, আর তিনটে দরজা বন্ধ, তিনটে প্রাচীর, বড় বড় প্রাচীর বন্ধ, প্রাচীর বিরাট বিরাট উচ্চ প্রাচীর এরকম বিশাল বিশাল, আর তিনটে দরজা বন্ধ, তিনটে দরজা বন্ধ। এই অবস্থায় প্রভু সেখান থেকে কী হতেন, সেখান থেকে কৃষ্ণ চিন্তা করতে করতে কখনো সমুদ্রে পড়তেন, কখনো পড়তেন জগন্নাথ মন্দিরের কাছে, কখনো কোথায়, এইরকমভাবে তিনি পড়ে যেতেন।
অথচ কিন্তু দরজা দরজা বন্ধ। হ্যাঁ, অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম কি লেখা আছে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ গোস্বামী বলছেন অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্রয়ম উরু বিলঙ্গ উচ্চই কালঙ্গিক সুরভি মধ্যে পচিতহা। কি বলছেন? বলছেন যে তিনটে দরজা বন্ধ, অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম তিনটে দ্বার বন্ধ দরজা, আর বিলঙ্গ উচ্চই বলছে এই যে ভিত্তিত্রয়ম উরু বিরাট বিরাট উঁচু পাখির এটাকে পাস করে গিয়ে মহাপ্রভু কোথায় চলে গেছেন? কখনো সমুদ্রের জলে পড়েছেন, কৃষ্ণকে দেখছেন সাক্ষাৎ কৃষ্ণ যমুনায়, যমুনায় সেই জলকীলা করছেন, সেখানে সমুদ্রে গিয়ে ঝাঁপ মেরেছেন, কখনো এই সশরীরে দরজা বন্ধ প্রভু চলে গেছেন ওখানে। তাহলে বুঝতে পারছেন কথাটা? তাহলে অপ্রাকৃত জগতের যে শব্দ সেই সম্বন্ধে ধারণা হলো, মোটামুটি একটা ধারণা হলো যে অপ্রাকৃত জগতের যে শব্দ সেই শব্দ হচ্ছে অপ্রাকৃত জগতের যে বস্তুগুলোকে নির্ণয় করছে তার সঙ্গে অভিন্ন। অপ্রাকৃত জগতের শব্দ এবং শব্দি এর মধ্যে কোনো পার্থক্য নাই, যার জন্যই অনাবৃত্তি শব্দাত অনাবৃত্তি শব্দাত ইত্যাদি কথা বলা হলো সেইখানে। তারপরে অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, তারপরে শাস্ত্রজনিত্বাত, শাস্ত্রজনিত্বাত শুনেছেন, মানে অপ্রাকৃত জগতের যদি বিষয় ভগবৎ সংক্রান্ত বিষয়ে যদি ধ্যান ধারণা হতে হয় তাহলে কি করতে হবে? অপ্রাকৃত শাস্ত্রীয়, অপ্রাকৃত শাস্ত্রীয় শাসনকে তোমার মেনে নিতে হবে, অপ্রাকৃত শাস্ত্রীয় শাসন অর্থাৎ গুরু বৈষ্ণব আনুগত্য করতে হবে অপ্রাকৃত গুরু বৈষ্ণবে। তাহলে বলছেন শাস্ত্রজনিত্বাত এর মাধ্যমে প্রমাণ হলো যে অপ্রাকৃত জগতের বিষয় যদি ধ্যান ধারণা প্রাপ্ত হতে চাও তাহলে কি করতে হবে? শাস্ত্র অপ্রাকৃত জগতের যে শব্দব্রহ্ম তার আলোচনা করতে হবে, সেটাকে যে অনুকীর্তনের কথা বলা হয় সেই করতে করতে এইভাবে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম তাহলে যেটাকে অথাত ব্রহ্মজিজ্ঞাসা বলা হলো সেটাকে কি বলা হচ্ছে? অথাত শব্দব্রহ্ম জিজ্ঞাসা। এখন বৈজ্ঞানিক বিচারে আমি চলে যাই, আপনাদের মধ্যে অনেক শিক্ষিত আছেন, বৈজ্ঞানিকরা অনেক দিন ধরে চিন্তা করছেন সৃষ্টির রহস্যটা কি। যদি আমি ভাগবতের সামান্য কিছু স্পর্শ করেছি, বৈজ্ঞানিকদের ধারণাটা কি? বৈজ্ঞানিকরা বলছেন এই যে স্পেস আছে গ্যালাক্সি ওয়ে, এই স্পেসেতে এখানে যে ম্যাটার কিছু ছিল তার এজিটেশন হয়েছে বিগ ব্যাং যেটাকে বলা আছে, এখানে বিস্ফোরণ হয়েছে, হয়ে তারপর এখানে এই বিশ্ব সৃষ্টি হয়েছে। এটা প্রারম্ভিকভাবে অনেক আগে আজ থেকে 15-20 বছর আগে এইসব আলোচনা চলত, আলোড়ন হয়ে যেত চারিদিক বৈজ্ঞানিক আলোচনা। কিন্তু পরবর্তীকালে ওই বৈজ্ঞানিকরা ধীরে ধীরে বিজ্ঞানের যে অ্যাডভান্সমেন্ট উন্নতিক্রমে তারা আলোচনা করতে করতে পরে তারা অনুভব করেছেন এটা গৌমাতার যে চেতনার জাগরণ হিন্দি এবং ইংরেজি বেরিয়েছে, ইংরেজি বেরোবে পরে, হিন্দি এবং বাংলা বেরিয়েছে, ওটা পড়লে দেখবেন শব্দভ্রমের অনেক প্রমাণ আছে তাতে, সেখানে পরিষ্কার আমেরিকা থেকে নাসা সেখান থেকে তারা প্রমাণ দিয়েছেন। তারা বলছেন নিম্ন কম্পন, হ্যাঁ, বিশ্ব সৃষ্টি শুরু হয়েছিল একটা নিম্ন মানের কম্পন থেকে। আমার কথা বোঝা গেল না? বোঝা গেলে কিন্তু বলবে না না আমার অস্বস্তি বোধ হয়, আমি নিজে বুঝলাম আপনারা বুঝলেন না। বৈজ্ঞানিকরা বলছে একটা নিম্ন মান, অতি নিম্ন মানের, অতি নিম্ন মানের একটা মিষ্ট শব্দ থেকে জগৎ উৎপত্তি হয়েছে। এখন বৈজ্ঞানিকরা এই কথা বলছে, এখন যদি আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করে হাউ ইজ দ্যাট পসিবল, এটা কি করে সম্ভব হতে পারে, কি করে সম্ভব হতে পারে? কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু তাই বলছে, ভাগবত শাস্ত্র এমন কি শব্দ ব্রহ্মময়ম বেনুম, হ্যাঁ, বাদায়ন্তম মুখাম্বুজে, এটা বেদান্ত, এইটা হচ্ছে ব্রহ্মসংহিতায় বলা রয়েছে। সেখানে বলছে শব্দ ব্রহ্মময় সে বেনু কৃষ্ণ বাদন করছেন এবং সেই বাদনের কম্পন যে সেখান থেকে এই যে বিশ্ব সৃষ্টির পঞ্চতত্ত্বর আবির্ভাব, প্রথমে প্রথমে সেই সব সৃষ্টির সম্ভাবনা পসিবিলিটি অফ সৃষ্টির সেটা হলো, তারপর সেটাকে মহত্তত্ত্ব যেটাকে বলে সেটাকে বিভাগ হয়ে কি সৃষ্টির তত্ত্বের আলোচনা ওই যে ওরা তুলে রেখেছে, এগুলো শুনলে তখন পাবেন তার মধ্যে বিশেষ আলোচনা, কিভাবে এই মহত্তত্ত্ব থেকে কিভাবে আলোচনা ভাগ হয়ে হয়ে ইন্দ্রিয়ের আধিকারিক দেবতাগণের জন্ম হলো, তবে আপনার ইন্দ্রিয়গণের অ্যাক্টিভ ভূমিকায় উন্নীত হয়েছে, তার আগে অ্যাক্টিভ ভূমিকায় ছিল না,
তৃতীয় স্কন্ধে এবং অন্য অন্য জায়গায় দ্বিতীয় স্কন্ধে গম্ভীর আলোচনা রয়েছে সৃষ্টি তত্ত্বের। এইসব মাথা ঘুরে যাবে আপনাদের আলোচনা করলে, হলে এসব কি আলোচনা, বোর ফিল করবেন। কিন্তু আমি একটু এটা একটা বড় আনন্দের আলোচনা। বৈজ্ঞানিকরা যেটা বলেছেন পরবর্তীকালে রিসার্চে, বৈজ্ঞানিকরা এই আমাদের একই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছিলেন, একই সিদ্ধান্ত ওরা বলছেন। এখানে যেমন ব্রহ্মসংহিতা বলছেন, ভাগবত বলছেন, বেদান্ত বলছেন, উপনিষদ বলছেন, সব একই কথা বলছেন। বলছেন নিম্ন মানের একটা কম্পন থেকে এই বিশ্বের উৎপত্তি হয়েছে, তার ফলে মহত্ত্ব থেকে বিকারপ্রাপ্ত হয়ে যে এইসব পঞ্চভূত এবং পঞ্চীকরণ, এবং তারপর মায়াদেবী জড় মায়া তার সহচর্যে ভগবান এই বিশ্ব সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন একটা রহস্য আছে। তাহলে দেখুন আলোচনা প্রসঙ্গে সব দিক দিয়ে আমরা আলোচনা করলে দেখব এই নিম্নমানের শব্দ কম্পন থেকে অর্থাৎ ভগবানের বংশীধ্বনি থেকে, যেটা দার্শনিকরা বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ডের ধারণা যদি আপনারা নাও করতে পারেন, তবে এই পৃথিবীটার আলোচনাও যদি আপনারা করেন, সেখানে যে এত জীব রয়েছে, জীব রয়েছে না, জীবের সংখ্যা করা যায় কি? আপনাদের নিয়ম হলো যে বস্তুটাকে আপনারা কাউন্ট করতে পারেন না, মাপতে পারেন না। আমার কথাটা শুনুন ভালো করে, যে বস্তুটাকে আপনারা কাউন্ট করতে পারেন না, মাপতে পারেন না, তখন আপনাদের ম্যাথমেটিক্সে ক্যালকুলাসে টেন্স টু ইনফিনিটি বলে দেন, তাই তো? ক্যালকুলাস যারা করেছে ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স, তারা জানেন যে সেখানে টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো এই কনসেপশন রয়েছে। এখানে টেন্স টু জিরো, টেন্স টু ইনফিনিটির যে কনসেপশন, কোনো যদি ম্যাথমেটিক্সের প্রফেসর এখানে থাকেন, তাকে যদি আমি বলি আপনি ইনফিনিটির কী কনসেপশন পেয়েছেন এইখানে বসে আমাকে বুঝিয়ে দিন, সে ঘাবড়ে যাবে, বলতে পারবে না। সে বলে আমরা এইটুকু জানি টেন্স টু ইনফিনিটি, তার মানে কি? হোয়াট ডু ইউ মিন? তার মানে হচ্ছে যেটা কাউন্ট করতে পারছো না। তুমি যখন কাউন্ট করতে পারছো না, তুমি যখন মেজার করতে পারছো না, তখন এটাকে তুমি ইনফিনিটি বলে ছেড়ে দাও। কিন্তু কিন্তু বৈষ্ণব জগতে কিন্তু সে ধারণা নয়, মাইন্ড ইট ভালো করে। বৈষ্ণব জগতের যে অনন্তের যে কনসেপশন, সেটা কিন্তু আপনাদের যে ধারণা, কোনো প্রফেসর যদি এখানে থাকেন তার ধারণার সঙ্গে সমান হবে না। ফলো মি, যেন কোনো প্রফেসর থেকে দেখেন তার যে ধারণা, তার সঙ্গে একটা বৈষ্ণবের যে অনন্তের ধারণা, এটার সঙ্গে সমান হবে না। তিনি অনন্ত দেবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিশ্বটাকে এরকম একটা অপূর্ব রূপে দর্শন করেছেন, যেটা আপনার ধারণার বাইরে কোটি জন্মে আপনি ধারণা করতে পারবেন না। অনন্ত দেবের সঙ্গে যে যোগাযোগ স্থাপন করে মিলেমিশে গিয়ে, আমি এই সম্বন্ধে আলোচনা করব পরে, বিশ্বে যে সমস্ত অশান্তি দেখা দিচ্ছে, এখানে ক্যান্টের দার্শনিক ক্যান্ট তার আলোচনা করব, ম্যাক্স মুলার তাদের আলোচনা করব, বাইরের দেশের যারা দার্শনিক আছে তাদের আলোচনা আমি উত্থাপন করব, যাতে আপনি বুঝতে পারেন। আইনস্টাইনের আলোচনা করব, বৈজ্ঞানিক আইনস্টাইন তিনি কি বলেছেন, সেই সব আলোচনা করলে আপনাদের বিশ্বাস হবে। অবিশ্বাস কোনো মতে থাকতে পারে না, কি করে অবিশ্বাস থাকবে? সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডে প্রমাণ হচ্ছে, সেখানে দেখা যায় যে এই বিশ্বটাকে যারা বৈষ্ণবরা দর্শন করেন তারা কিভাবে বলছে, অনন্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পর ওরা বিশ্বকে দর্শন করেছেন। এই অনন্ত ব্রহ্মাণ্ডকে যে দর্শন করেন তারা অনন্তদেবের কৃপায়, যাদের ওপর অনন্তদেবের কৃপা হয় নাই, যারা অনন্তদেবের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই, তাদের মধ্যে তাদের অভাবগ্রস্ত তারা রয়েছেন, তাদের মধ্যে অভাব কোনোদিন যাবে না। অভাব কখন যায়? যখন অনন্তের সঙ্গে, অনন্তের সঙ্গে যখন আমরা সম্বন্ধ স্থাপন করতে পারি, তাহলে আমাদের অনন্তকালের যে অভাব অভিযোগ এগুলো সব মিটে যায়। সেই জন্য এই সমস্ত ইনফিনিটি কসমিক ওয়ার্ল্ড, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তার একটা সেন্টার পয়েন্ট আছে বলে প্রত্যেক বড় বড় দার্শনিক, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর যত বড় বড় দার্শনিক, তারা সমস্ত সবাই স্বীকার করতে পারে, সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অনন্ত ব্রহ্মাণ্ড তার একটা সেন্টার পয়েন্ট আছে। যদিও আমরা অনুভব করতে পাচ্ছি না, এর একটা সেন্টার পয়েন্ট আছে। এই সম্বন্ধে আমি বিস্তৃত আলোচনা করব সময় মতো। এই যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুটাকে আবিষ্কার করতে হবে, এবং এই কেন্দ্রবিন্দুর সঙ্গে ইউ উইল হ্যাভ টু ট্যালি ইউর সেলফ, তোমার যে ব্যক্তিগত স্বার্থ আছে এটাকে বিসর্জন দিয়ে সেন্ট্রাল পয়েন্ট, এই যে অনন্ত ব্রহ্মাণ্ডে যে কেন্দ্রবিন্দু আছে, অনন্ত ব্রহ্মাণ্ডে একটা কমন একটা স্বার্থ আছে, কমন ইন্টারেস্ট আছে। বোঝা গেল কি বললাম? এই অনন্ত কসমিক ওয়ার্ল্ডের একটা যে কমন ইন্টারেস্ট আছে, কমন ফ্যাক্টর, আমরা ম্যাথমেটিক্স করতে বলে এটা কমন ফ্যাক্টর বলতাম, এই কমন ইন্টারেস্ট আছে। এই কমন ইন্টারেস্ট কি?
আপনার বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবে যারা অনুভবশালী গুরু বৈষ্ণব তাদের মুখে অনর্গল এসব কথা আপনারা শুনুন, অনর্গল শুনুন। যদি না শোনেন তারা আপনি এই সম্বন্ধে ধারণা করতে পারবেন না। এই কেন্দ্রবিন্দুর সঙ্গে যেদিন মিলাতে পারবেন নিজেকে, তিনি হয়ে যাবেন মহাপুরুষ, তিনি যাবেন ভগবানকে প্রাপ্তি হয়ে তিনি মিলে যান। বোঝা গেল কি বললাম? এই জন্য ভগবানের যে বংশীধ্বনি আছে এই বংশীধ্বনিটাকে, বংশীধ্বনির দ্বারা যে শব্দ উত্থিত হচ্ছে সেটা এই অবস্থা আমার কাছে কামগায়ত্রী রূপে, ওই ওই অপ্রাকৃত যে বিষয় এই যে কামগায়ত্রী, এ কৃষ্ণ প্রাপ্তির জন্য শরীর ছেড়ে দিয়ে কামগায়ত্রী রূপে জন্ম, ব্রহ্মগায়ত্রী, ব্রহ্মগায়ত্রী শরীর ছেড়ে কামগায়ত্রী রূপে জন্মগ্রহণ করেছেন। এই সম্বন্ধে আমরা আপনাদের কাছে আলোচনা করলে কিছু অনুভব এরা বোঝেন, এরা অনেক পুরনো আলোচনা করছেন হরিকথা বিস্তৃত, ইনি করেছেন। এই যে ব্রহ্মগায়ত্রী এটা জড়জগতের সঙ্গে অপ্রাকৃতিক জগতের সম্বন্ধ ঘটিয়ে দেওয়ার জন্য এটা করতে হয়, কে এটি আমাদের ফাইনাল গোল নয়। ব্রহ্মগায়ত্রী যেটা আছে, ব্রহ্মগায়ত্রী কি করবে, যে জড় অবস্থায় যে রয়েছে ইট ক্যান হেল্প ইউ টু গেট ইন কানেকশন উইথ দ্যাট ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃতিক জগতের সঙ্গে তোমার কানেকশন করিয়ে দেওয়ার একটা সাহায্য করবে। কেউ যদি বলে আমার ব্রহ্মগায়ত্রী নিতে হবে, কিছু নিতে হবে না, তা ভুল কথা। তাহলে রঘুনাথ দাস গোসাই যেটা বলছেন, গুরু গোষ্ঠে গোষ্ঠা লয়ে সুভুগণে ভূসুরগণে সমন্ত্রে শ্রী নামনি, আছে না আলোচনা, আলোচনা করবো আমি আগামী কিছু দিনে। সেখানে রঘুনাথ দাস গোসাই পরিষ্কার বলে দিয়েছে ভক্তিবিনোদ ঠাকুর এ সম্বন্ধে কি বলেছেন, যে চৈতন্য চরিতামৃতে যে বলা আছে দীক্ষ দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে নাম স্পর্শ মাত্রে কি আচণ্ডালে উদ্ধারে। বিক্রমে ভক্তিবিনোদ ঠাকুর এই সম্বন্ধে কি ব্যাখ্যা করেছেন এটা বাস্তবিক ব্যাখ্যা হওয়া দরকার, তা নাকি সবার ভূত ঢুকবে মাথায়। এই সম্বন্ধে আমি তর্ক নয় অভ্রান্ত মীমাংসা নিত্যানন্দের বিবাহ সম্বন্ধে যে জবাব দিয়েছি ওর মধ্যে দেওয়া রয়েছে, অভ্রান্ত মীমাংসা গ্রন্থ আছে, পুড়িয়ে গেছে সব, ধুলোর মতো শেষ হয়ে গেছে, অপূর্ব এইসব ব্যাখ্যাগুলো ভক্তিবিনোদ ঠাকুরের বিচার। সেখানে কি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, বলছেন যে একটা জীবাত্মা পূর্ব পূর্ব জন্মের প্রচুর স্বীকৃতি ক্রমে যার এই জন্মে এমন বিশ্বাস হয়েছে যে হরিনামই সব কিছু, বোঝা গেল, পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি ক্রমে কোনো একটা জীবাত্মার এই জন্মে এমন বিশ্বাস হয়েছে হরিনাম সব দিতে পারে, হরিনামই সব ফাইনাল, এইরকম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যার আছে তারা দীক্ষা পুরস্চরণ লাগবে না, বোঝা গেল, সেই হরিনাম করতে করতেই তার কিন্তু হয়ে যাবে। আর মধ্যম অধিকারী উত্তম অধিকারী কনিষ্ঠ এই সম্বন্ধে আমি ভক্তের আলোচনায় যেদিন বলবো, ভক্তি ভক্তিতত্ত্ব বাস্তব ভক্তি, এবং সেই দিন আলোচনা করব যে মধ্যম ভক্ত কাকে বলেছেন, উত্তম ভক্ত কাকে বলেছেন, নিম্ন অধিকারী কাকে বলেছেন, সমাজে তো বৈষ্ণব বৈষ্ণব করে একবার তোলপাড় হচ্ছে। গোরকিশোর বাবা এই সম্বন্ধে হাসতেন, ওই একজন এসে বলছে আজকে আমি 200 বৈষ্ণবের নেমন্তন্ন করে আজকে প্রসাদ পাইয়েছি, 200 বৈষ্ণব বলছে, 200 বৈষ্ণবকে আজকে আমি ভাণ্ডারা দিচ্ছি আজকে গোরকিশোর বাবার কাছে বলছে। গোরকিশোর বাবা হেঁও করে হেসে বলছে এই জগতে খুঁজলে পরে একাত্তা বৈষ্ণব পাওয়া মুশকিল, তুমি 200 বৈষ্ণব কোথায় পেয়ে গেলে, তুমি একেবারে 200 বৈষ্ণব কোথা থেকে এলে, বৈকুণ্ঠ থেকে নিয়ে এলে নাকি, হ্যাঁ জগৎ তোলপাড় করলে একটা বাস্তব বৈষ্ণব পাওয়া মুশকিল হয়ে যায় আর তুমি 200 বৈষ্ণব খাইয়ে দিলে। তা বৈষ্ণবের ধারণা থাকা দরকার, কোন বৈষ্ণবের সেবা করলে পরে বাস্তবিক আমাদের মঙ্গল হয় এ সম্বন্ধে একটা ধারণা, সাধু সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে যে কোনো ব্যক্তি আপনাদের কাছে প্রচারে আসবে আপনাদেরকে চিট করে চলে যাবে। ওই জন্য আমার ওপর সমার রাগ, কেন রাগ, আমি সবসময় এই বিষয়গুলোকে উত্থাপন করি কথা, যাতে লোকের মধ্যে বাস্তবিক কনসিয়াসনেস, হ্যাঁ আমি আপনাদেরকে কিছু বোকা বানিয়ে দেবো, বোকা বানিয়ে এখানে ধুলো দিয়ে আমি চলে গেলাম, আমার সাধুত্ব প্রমাণ হবে না, আমার সাধুত্ব সেদিন প্রমাণ হবে আমার প্রতিষ্ঠা কম পড়ে গেল, আপনাদের কাছে আমি কিছুই পেলাম না, তার বিনিময়ে আমি বাস্তব সত্য কথা আপনার কাছে নির্দ্বিধায় চিৎকার করে বললাম, এইখানেই আমার সাধুত্ব প্রমাণ হবে। সেই জন্য এই কথাগুলো বারবার শ্রী ভাগবত মহারাজের কাছে সাধু মহারাজ বারবার সাধুর লক্ষণ আদি, রাগ করবেন না ওর ওপর, কতটা ভালোবাসা থাকলে পরে নিজের স্বার্থটাকে বিসর্জন দিয়ে আপনাদের কাছে অপ্রাকৃত সত্য কথাগুলো আপনাদের কাছে বলছেন কিন্তু আপনাদের রাগ হয়ে যাচ্ছে, উনি ভালো কথা বলতে জানেন না। ভালো কথার, ভালো কথার একটা কোনো আপনার ডেফিনেশন আছে কি, আপনারা ভালো কথা বলতে কি বোঝেন, আপনারা ভালো কথা বলতে কি মানে বোঝেন,
ভালো কথা বলতে আপনারা এই মানে বোঝেন, আমি যে সব ব্যবিচারগুলো করছি তার সমর্থন, তার সমর্থন সাধুগণের বচনে যদি পাই তাহলে সেটা ভালো কথা। আমি যা যা করছি সেই কথাগুলো তিনি যদি উনি হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক করছেন ভালো করছেন, তাহলে আমি মহারাজ খুব ভালো, খুব বড় মহারাজ। উনি এরকম সমালোচনা করেন না। সমালোচনা কাকে বলে আর সত্য কথা কাকে বলে, সে ধারণা আছে আপনাদের? কাজে কতটা স্বার্থের বিনিময়ে তিনি জগতের কাছে মার খেয়েও, জগতের কাছে বিদ্বেষের পাত্র হয়েও এই অপ্রাকৃত জগতের কথা যে তিনি বলছেন সেটা কত বড় কথা, এই কথাটা এই বুদ্ধি নিয়ে আপনি বুঝতে পারবেন না। কঠোরতা স্বার্থতা ত্যাগ করে তিনি বলছেন জগৎবাসীকে যে প্রতিবাদ করছেন সমস্ত বৈষ্ণব মহলে, তার সমস্ত স্বার্থ ত্যাগ করে এই ধারণা আপনাদের নাই, এটা অনুভব করার মতো শক্তি আপনাদের নাই। আপনারা এটাই বোঝেন আমাদের মন মন মনমাফিক আমাদের মন মন গড়ানো কথাগুলো যদি আমাদের বলে, যেই সব ব্যবিচার যেসব অত্যাচার আমরা করে এসছি সেইগুলি যদি সাধুগুরু বৈষ্ণবের বচনের দ্বারা সমর্থন পাওয়া যায় তাহলে এই সাধু খুব ভালো সাধু, ইনি কাউর কথা বলেন। কিন্তু যিনি বাস্তবিক সত্য কথা বলে আপনারা মায়াটাকে কাটিয়ে দিতে চাইছেন তাকে আপনারা সমালোচনা করবেন, তার কথা শুনতে প্রভুপাদের কথা শোনবার মতো লোক কজন ছিল বলুন? কজন লোক ছিল? প্রভুপাদের দিনেতে আমি আলোচনা করবো, ঈশ্বরের সঙ্গে আলোচনা করবো বিস্তৃতভাবে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের যে কত বড় প্রভাব। অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তথ্যম যদক্ষর নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত ইয়ত ভাগবতের ঈশ্বরকে পায়। অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরাহ, বোঝা গেল কি বললাম? তাহলে এই শ্লোকের মধ্যেই বলে দিচ্ছে, ভগবান স্বয়ং বলছে। তাহলে বৈজ্ঞানিকদের যে রিসার্চের আলটিমেট গোল, আলটিমেট আউটকাম আমার কথার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে, যাচ্ছে কিনা? এইটাই তো বলছে, এই যে শ্লোক বললাম এটা কি বলছে? অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরাহ, শব্দ তত্ত্ব যদক্ষর ব্রহ্মের শব্দস্বরূপ। হ্যাঁ, নিবর্ততে অর্থ ভাবেন, হ্যাঁ তারপর কি প্রক্রিয়া জগত ইয়ত, যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, জগতের প্রক্রিয়া অর্থাৎ এই যে সৃষ্টি হয়েছে জগৎ সৃষ্টি প্রপঞ্চ নির্মাণ এগুলো হচ্ছে এই ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় নাই, ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় না, এই সম্বন্ধে আলোচনা করবো মায়াবাদ আলোচনার দিন, খুব আনন্দ লাগবে, খুব বোর ফিল করবেন না আপনারা। ভিসে ভিসে আমি সাইড বাই সাইড যারা বৈষ্ণব তাদের বিজ্ঞানভিত্তিক তত্ত্ব আর মায়াবাদীর যে ফেক টার্ম তা যে আজে বাজে আলোচনা করছেন মাথা খারাপের মতো, কোনো প্রমাণ করতে পারছেন না। হোয়াট দে সে দে ক্যান নট প্রুভ, তারা বলছেন কিন্তু প্রমাণ করতে পারছেন, সেই সমস্ত সাইড বাই সাইড আলোচনা করব। তার আগে আমার আপনাদের কাছে সময় কত আমি তো জানতে পারি না, আমার আপনাদের কাছে এই অনুরোধ যে অপ্রাকৃত জগতের শব্দ কথা এই যতই আপনাদের কাছে কষ্ট লাগুক, আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে অনেক কষ্ট লাগবে, কারণ অত্যন্ত নিষ্ঠুর কথাগুলো আমি বলছি আপনাদের সামনে, কিন্তু অত্যন্ত ভালোবাসা নিয়ে বলছি, আপনাদের প্রত্যেককে আমি ধরে বক্ষে আলিঙ্গন করার মতো কথা বলছি। আমি জানি আপনাদের রাগ হবে এইসব অপ্রাকৃত কথাগুলো নিষ্ঠুরভাবে বলার জন্য, কিন্তু আমি অপারক, আমার হাত পা বাঁধা, আমি এখানে আমাকে এরা বসিয়ে দিয়েছেন, আমি সবচেয়ে বড় গোলাম। আপনারা যারা আছেন এই জগতের যত জীব আছে সব থেকে তাদের সেবা করবার জন্য আমি সবচেয়ে বড় গোলাম। মনে হচ্ছে বাহ্য দৃষ্টিতে আমি ব্যাসাসনে বসেছি বড় আসনে, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি হচ্ছে সবচেয়ে বড় চাকর, গোলাম। কেন আমি গোলামি করতে বসেছি? আমি গুরু বৈষ্ণবের গোলামি করতে বসেছি, আমি অপ্রাকৃত শব্দব্রহ্মের গোলামি করতে বসেছি। সেই বসে আমি যদি ফাঁকি মারি আপনাদের কাছে ঠকিয়ে দিই তাহলে কোনো আমার শাস্তি চিরকাল আমাকে পেতে হবে। এই জন্য আমি মন গড়া কথা বলতে পারবো না, আগত দিনগুলোতে আমি এমন কথা আলোচনা করব। আশা করি আপনাদের যারা বিচক্ষণ ব্যক্তি তারা যদি দীক্ষা নাও নিয়ে থাকেন, বিচক্ষণ বাস্তবিক দীক্ষা নিলেই হয়, তথাপি আমি বললাম আপনাদের যদি হয় কিছু বিচার বুদ্ধি থাকে তাহলে দেখবেন আমি সাত দিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি ঘুরে যাবে, আপনি অনুভব করতে পারবেন যে অপ্রাকৃত জগতের সারুগুরু বৈষ্ণব অপ্রাকৃত জগতের বিষয়টা কত গম্ভীর, সেটা কোনো ছেলেখেলা বিষয় নয়। ইচ্ছামাত্র যা খুশি করলাম, আচরণে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কারোর হরি কথা বলবার অধিকার নাই। আচরণে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জীব গোস্বাইপাদ বলেছেন বক্তা স্বরাগ ও নিরাগ দ্বিবিধ ভবেত, বক্তা স্বরাগ এবং নিরাগ দুই প্রকার,
একজন বক্তা নিজের ভেতরের অন্নবিলাস সমস্ত লুকিয়ে রেখে খালি অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যে ন কৃষ্ণানুশীলনম ভক্ত, এই শ্লোকটার খালি ব্যাখ্যা করতে পুরো কত সময় লাগে কতদিন লাগে আপনি জানেন না, ধারণা নাই। খালি এই শ্লোকটার ব্যাখ্যা অন্নাবিলাসিতা শূন্যম, এর খালি ব্যাখ্যা শুনতে পাগল হয়ে যাবে। কিন্তু শোনারও তো ধৈর্য আছে কি? হ্যাঁ, যদি আপনারা কৃপা করেন কিছু কিছু আমি স্পর্শ করার ইচ্ছা রইল। এটা অত্যন্ত আদি মঠ, আমার স্বপ্ন এটা, আমি কতকাল আমি দেখিনি, খালি নাম শুনেছি শ্যামানন্দ গৌড়ীয় মঠ। আর তাহলে জন্মাষ্টমীর দিনে খালি আজ ঘন্টা ভূতের মতো এসে সামান্য আলোচনা করে পালিয়েছিলাম, হয়নি আলোচনা। যাই হোক, অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষণ, তাহলে প্রমাণ হলো যে সব যেটা ব্রহ্ম বস্তু বলছেন শব্দ তত্ত্বম যদক্ষরম অক্ষররূপী শব্দ ওম ইতি একাক্ষরম যে আলোচনা বারণ য মাম অনুস্মরণ আছে না, যেটা উচ্চারণ করতে করতে যদি সারা ওম ইতি একাক্ষরম এই উচ্চারণ মন্ত্র করতে করতে যে যেও সারবেন সে কি করেন, সে আমাকে ব্রহ্মকে প্রাপ্ত হন। এ ধরনের অনেক গীতা থেকে ভাগবত থেকে উপনিষদ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রমাণ আছে। অসকৃত উপদেশাত যে সূত্রটা আছে আবৃত্তি অসকৃত হবে, আবৃত্তি অসকৃত উপদেশাত, এই বেদান্তের সূত্রগুলোর এটি মহিমা যে একটা একটা ছোট্ট ছোট্ট শব্দ বলে দেবে কিন্তু এই শব্দটার মধ্যে গভীর অর্থ লুকিয়ে রয়েছে। বেদব্যাস খালি সূত্র, যেমন ম্যাথমেটিক্সে আমরা করতে গেলে একটা সামান্য সূত্র বলে দেয়, এই সূত্রটাকে বাড়াতে বাড়াতে ক্যালকুলেশন করতে করতে সূত্রটা বেড়ে যায়, পারে কিনা। এই জন্য সূত্ররূপে যেমন ম্যাথমেটিক্সের ফর্মুলা থাকে সেরকম এইখানেও কিন্তু তাই, আবৃত্তি অসকৃত উপদেশার। এখানেও কিন্তু উপদেশ আছে, অসকৃত মানে সকৃত মানে হচ্ছে একবার, অসকৃত মানে হচ্ছে উপদেশ করা হচ্ছে তুমি এই শব্দ তত্ত্বকে ব্রহ্মবস্তু শব্দরূপে যে রয়েছে পুনঃপুন আর চর্চা কর, অসকৃত বারবার এখানে উপদেশ। শাস্ত্রের যত বেদান্তের যত সত্য উপলক্ষে একটা একটা করে প্রত্যেক সময় দেখবেন প্রত্যেক জায়গায় অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, এখানে তাই বলা হচ্ছে শব্দরূপ। অর্থাৎ যেদিক দিয়ে আপনি অ্যাপ্রোচ করুন সেখানে দেখবেন অপ্রাকৃত জগতে শব্দের যে বাস্তব রূপ আছে সেটা গুরুগণ গুরু সদ্গুরু চরণে আশ্রয় করার পর অনুভব করতে পারেন। সদ্গুরু কাকে বলে, সাধুসঙ্গ কাকে বলে আমি চলো আলোচনা করব পরে। তাহলে বৈজ্ঞানিকগণের কিন্তু আলোচনার সঙ্গে আমাদের এই আলোচনা মিলে যাচ্ছে, তারাও একই কথা বলছেন, একটা লো মাউন্ট অফ মন অফ সাউন্ড ভাইব্রেশন হ্যাঁ থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, একটা নিম্নমানের কম্পন থেকে এই জগৎ প্রপাগেট করে এই জগৎ সৃষ্টি হয়েছে। হরিদাস ঠাকুরের আলোচনা আপনাদের বিশ্বাস হতে বাধ্য, যখন হরিদাস ঠাকুর নামের তত্ত্বের আলোচনা করেছেন মহাপ্রভু বলছেন হরিদাস এই মুসলিম ব্যক্তিগণ যারা আছেন তাদের কি করে হবে, তখন কিরম ভাই হরিদাস ঠাকুর ব্যাখ্যা করেছেন প্রভু আপনি তুমি কোনো চিন্তা করো না, এর যখন হা কৃষ্ণ বলবে হা হা রাম বলবে তখন হা কথাটা আশ্লেষবাচক এক্সক্লামেশন, তার সঙ্গে হা রাম বলবে তার নামাভাস হয়ে যাবে, এইভাবে উদ্ধার হবে। সেখানে নামতত্ত্ববিদরা আমাদের ব্যাখ্যা করেছেন মহাপ্রভু প্রকটকালীন অবস্থায়, প্রভুপাদ প্রকটকালীন অবস্থায়, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রকটকালীন যে সব নাম সংকীর্তন করেছেন সেই সংকীর্তন কি হতো, মনে হতো যেন তখনকার দিনে মোবাইল নেই কোনো উপগ্রহ নেই মনে হতো। এখন আপনারা কি করেন এই সাউন্ডটাকে তুলে নেবেন নিয়ে আপনি অ্যাট এ টাইম এখান থেকে এখনই আমেরিকাতে পাঠাতে পারবেন, তখন কিন্তু এটা ছিল না। স্টিল আই উড সে আমি বলতে চাই তখন কি সুবিধা ছিল, তখন তারা এত অপ্রাকৃত ভূমিকায় ছিলেন তখন মনে হতো মহাপ্রভু ঝাড়িখণ্ডের জঙ্গলে সংকীর্তন করে যাচ্ছেন, বাট স্টিল ওই মহাপ্রভু যে জঙ্গলে সংকীত করে যাচ্ছেন হরিদাস ঠাকুর এই রহস্য খুলেছেন। বলে স্থাবর জঙ্গমের উদ্ধার কি করে হবে, বলে প্রভু তুমি চিন্তা করো না তুমি যে নাম উচ্চারণ করো তার যে প্রতিধ্বনি হয় এটা প্রতিধ্বনি নয় তারা নাম সংকীর্তন করে, মহাপ্রভু প্রমাণ দিয়েছেন নাম সংকীর্তনের দ্বারা পাহাড় পর্বত গলে গেছে। এখনো বৃন্দাবনে চলুন কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, পাথর বিগলিত হয়েছে বেণুধ্বনির দ্বারা, আপনাদের বিশ্বাস হতে চাইছে না, আমার বড় ইচ্ছা করছে আপনাদের এই সম্বন্ধে পূর্ণ বিশ্বাস হোক আমার হৃদয়ের এটি ইচ্ছা। কি আশ্চর্য বিষয় চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যাচ্ছেন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপ্রাকৃত সুন্দর এই যে শব্দ করতে করতে যাচ্ছেন, সেখানে মনে হচ্ছে যেন হাতি ঘোড়া বাঘ সিংহ সবাই তো নৃত্য করেছিলেন, কিন্তু ওই শব্দ জেনে রাখবেন আপনাদের এখন এই বিচার ক্ষমতা এসছে মহাপ্রভুর এই যে শব্দ সমস্ত এই পৃথিবীর ব্রহ্মাণ্ডের শব্দ ইথা তরঙ্গ ছড়িয়ে গিয়ে সমস্ত জগতের মঙ্গল করেছে। নাও পয়েন্ট ইজ দ্যাট, তাহলে আমার কথা বুঝতে পারছেন, একজন সংকীর্তনশালী বৈষ্ণব যিনি শব্দব্রহ্মের সাহায্য নিয়ে জগৎকে উদ্ধার করতে চান, তাকেও শব্দের সাহায্য নিতে হবে সংকীর্তন। তার দ্বারা যে সংকীর্তন করেন সেই সংকীর্তনের দ্বারা সেই মেদিনীর অর্থাৎ পৃথিবীর যত জীব আছে সবার মঙ্গল হয়। সেই জন্য দেখবেন এই পদ্মপুরাণে বলা আছে না সুন্দরভাবে, যে সংকীর্তনশালী কোনো বৈষ্ণব যখন নৃত্য করেন দুবাহু তুলে যখন বলেন হরি হরি বল, হ্যাঁ ঊর্ধ্ববাহু করে, তখন ঊর্ধ্ববাহু করতে গিয়ে স্বর্গের যে দেবতারা স্বর্গের যারা স্বর্গ মানে উপর উপর যারা আছেন উপরে মহর জন তপ এই যে ধীরে ধীরে ভূর ভুবস্ব মহ জন তপস ঊর্ধ্ব লোকে যারা আছেন ঊর্ধ্ববাহু করার সঙ্গে হরে কৃষ্ণ হরি বল, এই জন্য নাম সংকীর্তনকারী যে বৈষ্ণব যিনি করেন ঊর্ধ্ব লোকের মঙ্গল হয়। তিনি যখন পায়েতে নৃত্য করেন তখন পৃথিবীর উপর এরকম নৃত্য করবার সময় পায়ের চাপেতে পৃথিবীর মঙ্গল হয়ে যায়। যে শাম কুলে বৈষ্ণব নাম ইতি ধেয় যদি জন্মগ্রহণ করেন তাহলে তার দ্বারা কি হয় চরম মঙ্গল হয়। কেন সাধু সাধুত্বের ব্যাখ্যা হলো কে কতটা সংকীর্তনে প্রতিষ্ঠিত, আর কোনো আমরা জাদু আমরা দেখতে চাই না, আমরা কোনো জাদু দেখছি যে জগতের লোককে কি করে বাঁচাবো, কি করে আমরা বাঁচাবো যতক্ষণ পর্যন্ত এই মায়াবাদীগুলোর কাছ থেকে আমরা উদ্ধার না করব। আজ থেকে পঞ্চাশ ষাট বছর বছর আগে ষাট সত্তর বছর আগে একজন ব্যক্তি এখান থেকে আমেরিকা গেল, সেখানে গিয়ে হ্যাঁ সেখানে এমন কিছু তত্ত্ব আলোচনা করলো আপনারা হাততালি দিতে আরম্ভ করলো, আপনারা আপনাদের মতো মূর্খ এবং বোকা কেউ নেই, আপনারা হাততালি দিলেন, আপনারা বললেন বাহ কি কথা আলোচনা করেছে, কিন্তু আলোচনাটা নিয়ে আসুন আমার কাছে, আপনাদের মধ্যে কাউ ক্ষমতা থাকলে নিয়ে আসুন ওই আলোচনাটা, ওখানে তিনি কি আলোচনা করেছে কি আছে ওর মধ্যে দেখান আমাকে, কোনো যদি তত্ত্ববিদ থাকেন দেখান প্রমাণ করুন, কিছু ফালতু আজে বাজে কথা কর্মজগতের কথা কোনো কিছু নয়, যেটা খ্রিস্টানরা বলেন হো গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমরা খালি রুটি খাওয়ার জন্য ভগবানকে আরাধনা করব স্বার্থপূরণের জন্য, এটাকে হরিভজন বলে। চৈতন্য মহাপ্রভু কি ভজন দেখিয়েছেন সেটা শুনুন আপনারা, ধীরে ধীরে শুনলে বুঝতে পারবেন লোকে আপনাদের আপনাদেরকে বোকা বানাচ্ছে আর আপনারাও বোকা। এ প্রসঙ্গে একটা একটা মজাদার কথা মনে পড়ে গেল, বললে সব হাসবে, আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা যখন প্রথম স্বাধীন হলো তখন কে লিঙ্কন বোধহয় ছিলেন, তারপর ওয়াশিংটন হয়ে বোধহয় এই ঘটনাটা ওয়াশিংটনে আমি ছোটোবেলায় শুনেছি আমার পাচ্ছি তাদের থেকে, বলছেন একদিন ওয়াশিংটন পুরো ভরা সভায় বক্তৃতা দিচ্ছেন, ভরা সভায় বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে বক্তৃতা দিতে দিতে ওখানে বলছেন বক্তৃতা দিতে বিরাট লোক লক্ষ লক্ষ লোক হয়েছে সেখানে সব বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিতে গিয়ে বলছেন 50% অফ দ্য আমেরিকান পপুলেশন দে আর অল ফুলিশ, 50% ব্যক্তি আমেরিকা সব বোকা সমস্ত ফুলিশ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চিৎকার চাচ্ছে, স্লোগান আরম্ভ হয়ে গেল, স্লোগান কেন আপনি আমাদেরকে বোকা বলছেন, চলবে না বোকা বলা, এরম চিৎকার আরম্ভ করলেন, এত আনন্দ আন্দোলন শুরু হলো এজিটেশন। তখন ওয়াশিংটন দেখলেন এখান থেকে তো বেরোনো যাবে না, 50% বোকা ঠিকই বলেছেন, তিনি তখন বললেন ওয়ে 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 ওয়েট করুন অপেক্ষা করুন 50% অফ দ্য আমেরিকান পপুলেশন দে আর অল ওয়াইস, ক্ল্যাপিং হাতালি শুরু হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে বুদ্ধিমান ব্যক্তি বলল ও মাই গড হি ইজ মেকিং ফুল অফ আস, সে আমাদেরকে বোকা বানাচ্ছে, যদি 50% যদি ওয়াইস পিপল হয় 50% বোকা, যেটা আগে বলেছে ওইটাই বললো ঘুরিয়ে বললো 50% ওয়েট আই এম সরি 50% অফ দ্য আমেরিকান পপুলেশন দে আর অল ওয়াইস, আর তবে হাততালি শুরু করুন। এরকম বোকা হলেন আপনারা সব জড়জগতে যা কিছু মিশন বিভিন্ন জায়গায় ফেক মিশন এর কথাগুলো শুনে আপনারা সব গলায় দড়ি দিচ্ছেন, আমার কিছু করার নেই, যতক্ষণ পর্যন্ত গৌরীয় মঠের কথা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের চরমমঙ্গলের রাস্তা খুলবে না খুলবে না খুলবে না। তিন সপ্তাহ গেলে আজকে আমি এখানে আমি বিশ্রাম দিলাম।
नैतात मनो मे तब कथा सुवैकुंठनाथ संप्रीयते दुरित दुष्टम साध तीव्रम कामातुरम हर्ष शोक वयय सनातम तस्मिन् कथम तव गतिम विमिस्वामि दीना तस्मिन् कथम तव गतिम विमिस्वामि दीना वाञ्छा कल्पतरुवशे के पासिंद व्यवच पतितानं पावनं भवैष्णवभ्यो नमो नमः।